আমি জানি না আমাকে কেউ শুনতে পাচ্ছেন কিনা। যদি কেউ শুনতে পান তাহলে আপনি লিখে আমাকে বলতে পারেন। আমার সাউন্ড শোনা যাচ্ছে? যদি সাউন্ড শোনা যায় তাহলে আচ্ছা আচ্ছা শোনা যাচ্ছে। আচ্ছা, হঠাৎ করে মনে হলো হচ্ছে লাইভে আসি। আসলে হচ্ছে বিভিন্ন প্রশ্নের আনসার দিতে চাই ফটোগ্রাফি নিয়ে। যাদের ফটোগ্রাফি নিয়ে কোনো প্রশ্ন থাকে তাহলে আপনি জিজ্ঞেস করতে পারেন, হচ্ছে সেটা আমি ইনবক্স আনসার আনসার দিব। যে কোনো কোয়েশ্চেন, যে কোনো প্রশ্ন থাকলে সেটা নিয়ে আমি আনসার দিব। আর কিছু ফটোগ্রাফি নিয়ে আলোচনা করার ইচ্ছা আছে আজকে। টপিকটা আপাতত যেটা হতে পারে সেটা হচ্ছে ফটোগ্রাফি অ্যাজ এ প্রফেশন। আমাকে অনেকে জিজ্ঞেস করে থাকে সেটা হচ্ছে ফটোগ্রাফিতে, ফটোগ্রাফিকে আসলে প্রফেশন হিসেবে নেওয়া যায় কিনা, বা ফটোগ্রাফি প্রফেশন হিসেবে নিলে কী হবে। অনেকের ধারণা হচ্ছে ফটোগ্রাফি খুবই ইজি প্রফেশন, মানে আপনি একটা ক্যামেরা কিনবেন, তারপর হচ্ছে আপনি ফটোগ্রাফার হয়ে যাবেন, কারোর সাথে গ্রুপ ছবি তুলবেন, একটা আপনি যদি কিছু টাকাও পান তাহলে মাসে একটা টিউশনের চেয়ে বেশি আর্ন হয়। আসলে ব্যাপারটা কি তাই, সেটা একটা ইন্টারেস্টিং বিষয়। তো আমাকে অনেকে কল দিয়ে থাকেন, ক্যামেরা কিনবো ভাইয়া, কত টাকা লাগবে, কত দিতে হবে, বা কি রকম ক্যামেরা কিনলে ভালো হবে। প্রথমত একটা জিনিস বলি, আমি বেশিরভাগ সময় এসব প্রশ্নের আনসার দিতে বিরক্ত বোধ করি, কারণ বেশিরভাগ মানুষই কল দিয়ে জিজ্ঞেস করে আমার বাজেট এত, আপনি আমাকে সাজেস্ট করেন। আসলে দেখেন, আমরা তো সারাদিন কাজ করি, আপনি যদি মানে আমাকে যদি ডেইলি 10-15 জন মানুষ জিজ্ঞেস করে কি ক্যামেরা কিনবো, কোন লেন্স কিনবো, এটা আসলে সবসময় আনসার দিয়ে হয়ে ওঠে না। এবং আমি নিজেও হচ্ছে চাই না আমাকে জিজ্ঞেস করুক। এটা বিভিন্ন ওয়েবসাইট আছে, সেগুলোতে আপনারা দেখবেন, ভালো লাগবে। তো ফটোগ্রাফিকে যারা প্রফেশন হিসেবে নিতে চান, আমার কাছে মনে হয় আরও অনেক ভাবনা চিন্তার বিষয় আছে। মানে আপনি যে কোনো বিষয় নিয়ে পড়ালেখা, যে কোনো বিষয়ে এক্সপার্ট হতে হলে আপনাকে পড়ালেখা করতে হবে। কিন্তু ফটোগ্রাফি নিয়ে হচ্ছে যদি কেউ শুরু করতে চায়, তার কাছে মনে হয় হচ্ছে এখানে সবচেয়ে কম পড়ালেখা করলেও চলে। আসলে তা না, যারা বাংলাদেশে বিখ্যাত ফটোগ্রাফার হয়েছে বা বিখ্যাত এখন বর্তমানে যারা খুব ফেমাস, তাদের আপনি যদি একটু হিস্ট্রি দেখেন, অনেক দিন ধরে তারা প্র্যাকটিস করছে, শিখছে, ঘন্টার পর ঘন্টা ইউটিউবে সময় দিচ্ছে। আমি এরকম অনেককে চিনি, আমার পরিচিত যারা আছেন, আমি জানি তাদের কষ্ট, স্ট্রাগলটা, পিছনে স্ট্রাগলটা জেনে আপনি হচ্ছে ফটোগ্রাফিতে আসার প্ল্যান করেন। এবং এটা মনে রাখেন, আপনাকে কেউ যদি বলে 50,000 টাকার একটা ক্যামেরা লেন্স কিনে আপনি কালকে থেকে ফটোগ্রাফি শুরু করতে পারবেন, বা কালকে থেকে আপনি ফটোগ্রাফার হয়ে যাবেন, বা আপনি ফটোগ্রাফি শেখা শুরু করবেন, এটা অনেকটা ভুল ধারণা। আপনি যখনই ফটোগ্রাফি শুরু করবেন, আপনাকে ফার্স্ট আপনি দেখবেন আপনার যে ক্যামেরাটা আছে সেটি দিয়ে হচ্ছে না, আপনার যে লেন্সটি আছে সেটি দিয়ে হচ্ছে না, মানে আপনি যেরকম করে তুলতে চাচ্ছেন সেরকম করে উঠছে না। সো যিনি শিখাচ্ছে উনি বলছে আরেকটা লেন্স কিনেন, আরেকটা বডি আপগ্রেড করেন, আরেকটু আপগ্রেড করেন, এবং দেখতে আপনি আপগ্রেড করতেই থাকবেন। এই আপগ্রেডের কোনো শেষ নাই, এটা একটা মানে কন্টিনিউয়াস প্রসেস, মাসে মাসে বছরে বছরে আপনি আপগ্রেড করতেই থাকবেন। এবং এটা থেকে রিটার্ন কবে পাবেন সেটা আসলে কেউ নির্দিষ্ট করে বলতে পারবে না। এবং ফটোগ্রাফি মার্কেট এত কম্পিটিটিভ হয়ে গেছে বর্তমান সময়ে, আমার কাছে মনে হয় আমার সাথে যারা কাজ করে, বা আমার আমার যারা আশেপাশে কাজ করা এবং আমার স্টুডেন্টরা, আমার কম্পিটিটররা, ওয়ার্কশপে যারা পার্টিসিপেট করেছে, এত ভালো ছবি তুলে, একদম বেস্ট ফটোগ্রাফার থেকে শুরু করে একদম লোয়েস্ট ফটোগ্রাফারের পার্থক্য 19-20, 18-15, এর বেশি না। ফখরুল ভাই আমাদের সাথে লাইভে আছেন। ফখরুল ভাই হচ্ছে ওয়ান অফ দি ফাইনেস্ট ফটোগ্রাফার ইন বাংলাদেশ, সিলেটের। ফখরুল ভাই আপনাকে অনেক ধন্যবাদ, আপনি দেখছেন আমি উপদেশ না উপদেশ না আসলে প্রচুর লোক কল দিয়ে জিজ্ঞেস করে, মানে ফটোগ্রাফি প্রফেশন হিসেবে নিলে কী হয়, চাকরির পাশাপাশি ফটোগ্রাফিকে প্রফেশন হিসেবে নিতে চাইলে কী করতে হবে। তো আমার কাছে মনে হলো সবাইকে আলাদা আলাদা করে আনসার দেওয়ার চেয়ে একসাথে বলে দেওয়াই ভালো, হচ্ছে ফটোগ্রাফি আসলে প্রফেশন হিসেবে। তবে আমি এটা বলছি না ফটোগ্রাফিকে প্রফেশন হিসেবে নেওয়া যাবে না, আমি আমি এবং বাংলাদেশের অনেক মানুষই ফটোগ্রাফিকে প্রফেশন হিসেবে নিয়ে খুব ভালো আছে, খুব ভালো আর্ন করছে, এবং হচ্ছে বাংলাদেশে অনেকে সেলিব্রিটি, প্রীতুর ভাইয়ের মতো সেলিব্রিটি আছে, ইসরাত আমিনের মতো সেলিব্রিটি আছে, বাংলাদেশে প্রচুর প্রচুর হচ্ছে ফটোগ্রাফার সেলিব্রিটি আছে। সো যারা নিতে চান তারা, কিন্তু আপনাকে যেটা মনে রাখতে হবে সেটি হচ্ছে এটা একটা ট্র্যাপ, কিন্তু আপনি যদি ট্র্যাপটাকে, আপনি যদি ডেডিকেশন নিয়ে এখানে থাকতে পারেন তাহলে এটা খুব ভালো বিষয়। আর যদি না পারেন, আপনার কাছে মনে হয় না আমি 5-6 হাজার টাকা
হচ্ছে হচ্ছে দিয়ে হয়ে যাবে। আচ্ছা আমি কিছু কমেন্ট পড়ি, ক্যানন 85mm 1.4টা কেমন হবে? এই একজন কোয়েশ্চেন করেছে ক্যানন 85mm 1.8টা কেমন হবে। আসলে এ ধরনের কোয়েশ্চেনের আনসার দেওয়া খুব মানে আমার কাছে মনে হয় আর কি, আপনি একটু যদি গুগলে সার্চ দেন তাহলে পেয়ে যাবেন। তারপরে আমাকে যখন জিজ্ঞেস করেছেন আমি মনে করি হচ্ছে এই ভালো শেষ নাই, 81.1 আপনার বাজেটের উপর ডিপেন্ড করে আপনি কোন লেন্সটা কিনবেন। যদি আপনি 1.4 কিনতে পারেন তাহলে আরও ভালো, আপনি যদি আর্ট লেন্স সিগমার আর্ট সিরিজগুলো কিনতে পারেন তাহলে আরও ভালো। তো এটার আসলে শেষ নাই, এটা আপনার বাজেটের উপর ডিপেন্ড করে আপনি কোন লেন্সটা কিনবেন কোনটা কিনবেন না। একজন বলেছেন সুজাতা দাস, আই লাইক ইউর ফটোগ্রাফি, আই এম ফ্রম ইন্ডিয়া ব্যাঙ্গালোর, থ্যাংক ইউ। হচ্ছে ইন্টারন্যাশনাল লোক একজন লোক পাওয়া গেল, থ্যাংক ইউ। দাদা আমার কাপল ফটোগ্রাফি কবে করে দিবা? মিরাজ ভাই বলছেন, মিরাজ ভাই নেটের স্পিড আরও বাড়ায় দেন, কাপল ফটোগ্রাফি কেন, বাচ্চা সহ ফটোগ্রাফি করে দিব। আচ্ছা ক্যান ইউ প্লিজ টেক মাই মাই নেম, ওয়ান আর কনফার্ম দ্যাট ইউ সি মাই কমেন্ট, ফিল ইউ রিপ্রেজেন্ট বাংলাদেশ প্রাউডলি, থ্যাংক ইউ। আমি আপনাকে পড়ছি, আপনার আপনার হচ্ছে সুজাতা দাস হচ্ছে আপনার কমেন্ট পড়ছি আমি। হ্যালো ভাই, আমি গ্রুপে পিক তোলার সময় সবার ফেসটা ক্লিয়ারলি নিতে পারছি না, সব গ্রুপ ফটো তোলার জন্য কি করা যায়? গ্রুপে পিক তোলার জন্য অ্যাভেলেবেল লাইট ইউজ করেন, দুইটা ফ্ল্যাশ ইউজ করার ট্রাই করেন, আর 5.6-এর উপর তুলেন, অবশ্যই সবাই শার্প আসবে আশা করি। আর তারপর যদি শার্প না আসে তাহলে হচ্ছে আপনার লেন্সটা চেঞ্জ করতে হবে। ভাই আপনার ক্যারিয়ার নুজাত নরিন আপু কেমন আছেন? আপনাকে আপনার জিনিস এখনও রেডি, আপনি নিয়ে যাননি, স্টোরিটা ক্যারিয়ার স্টার্টের স্টোরিটা বললেন, ইটস ভেরি থ্যাংক ইউ আপু। আসলে আমার ক্যারিয়ার হচ্ছে শুরু করি, এটা একটা হচ্ছে আমি খুব ফ্রাস্ট্রেটেড ছিলাম, আমি একসময় বাইরে যাওয়ার জন্য ট্রাই করেছি ইউকের জন্য। তো সার্টেনলি আমি যখন অ্যাপ্লাই করবো তখন হচ্ছে ইউকের সিস্টেম চেঞ্জ হয়ে যায়, অনেক বেশি টাকা ওরা চাচ্ছিল, 40-50 লাখ এই টাইপের একটা ডিপোজিট হ্যান ত্যান এগুলো। তো আমি ফ্রাস্ট্রেটেড হয়ে পত্রিকায় বিজ্ঞাপন দেখি একটি ফটোগ্রাফি শেখানো হবে। তো এর আগে আমি ফটোগ্রাফি নিয়ে কোনো দিন, আমার কাছে ক্যামেরাও ছিল না, মোবাইলও আমি ছবি তুলিনি, তো আমার কাছে মনে হলো হচ্ছে ফটোগ্রাফি শিখি, টাইম সময়ের একটা ব্যাপার হচ্ছে, সময়টা তো কাটানো দরকার। তো গেলাম, আমার কোর্স বেসিক কোর্স করছি সিপিবিএ, সেন্টার ফর ফটোগ্রাফি অ্যান্ড ভিজুয়াল আর্টস। আমার টিচার ছিলেন হচ্ছে মওদুদুল আলম, উনি বিখ্যাত লোক, হচ্ছে আমার শ্রদ্ধেয় শিক্ষক, উনি যদি দেখেন তাহলে স্যার সালাম। উনি ওনার কাছে ফটোগ্রাফি শিখি, এবং উনি আসলে যে ক্লাস নেওয়ার সময় যতটুকু না ক্লাস নিতেন তার চেয়েও বেশি ফটোগ্রাফি আমাদেরকে ইন্সপায়ার করা ট্রাই করতেন, ফটোগ্রাফি নিয়ে বলতেন, এবং ওনার কথাগুলো আমার খুব ভালো লাগতো, এবং বিভিন্ন ছবি টবি যখন দেখাতেন তখন আমার মনে হতো এটা করা যায়। তারপর আমার কাছে তখন তখনও ক্যামেরা ছিল না, আমি শিখতে গিয়েছিলাম, কিন্তু উনি যেটা করলো, ওনার একটা ক্যামেরা ছিল D40X তখন, তো সেটা সেটা হচ্ছে সেটা আমাকে দেন, বলেন হ্যাঁ এটা দিয়ে ফটোগ্রাফি করো, ফটোগ্রাফি ক্যামেরার জন্য থেমে থাকবে না। তারপর আমি টিউশন করার টাকা, কোচিং সেন্টার পড়ানোর টাকা দিয়ে ক্যামেরা এবং ল্যাপটপ কিনে, আমার প্রথম ক্যামেরা ছিল নিকন D40X এবং একটা 18-55 লেন্স, সেটা দিয়ে শুরু করে আজকে আমি হচ্ছে এই টুকরো জায়গায় এসেছি। আমার বন্ধু মুস্তাফা মুর্শেদ আকাশ বলেছে, স্যার আপনি কি আমার এক ফটো তুলে দিবেন? বেটা তোর হচ্ছে ফটো আমার হার্ড ডিস্ক শেষ, মানে তোর ফটোতে আবার হার্ড ডিস্ক অর্ধেক ফিল আপ, ওগুলো নিয়ে যা, তারপর বাকি ফটো তোলার চিন্তা ভাবনা করবো। সাঈদ আমি তোমাকে মিস করছি, তোরে মিস করি রে বেটা, আমি বরিশাল যেতে পারি নাই, সরি দোস্ত, হচ্ছে কি করব, বসে বসে মন খারাপ, সেই জন্য লাইভ আসছি। এফেক্টিভ মার্কেটিং এবং ক্লায়েন্ট ডিলিং নিয়ে কিছু অ্যাডভাইস দেন, রেজাউল করিম সেজান। সেজান এফেক্টিভ মার্কেটিং এবং ক্লায়েন্ট ডিলিংস বলতে আসলে ফটোগ্রাফি বা যে কোনো ক্রিয়েটিভ ক্ষেত্রে হচ্ছে হচ্ছে ক্লায়েন্টের কথাই হচ্ছে বেস্ট মার্কেটিং। হচ্ছে ক্লায়েন্ট যদি মার্কেটিং করে ভালো ছবি বলে আরেকজনকে তাহলে ক্লায়েন্ট আসে। আমার বেশিরভাগ ক্লায়েন্টই হচ্ছে আমি একজনের কাজ করেছি, উনি আরেকজনকে বলেছে, ওভাবে আসে। সো আমার মনে হয় যত বেশি কাজ করব, যত বেশি ভালো কাজ করব, তত বেশি ক্লায়েন্ট বাড়তে থাকবে। আর এফেক্টিভ মার্কেটিং, মার্কেটিংয়ের অনেকগুলো ওয়ে আছে, আসলে অনেকগুলো বর্তমান সময়ে আছে। আমার কাছে একটা বই আছে, হচ্ছে এই বইটা পড়তে পারেন, আমি বইটা অবশ্য পড়া শেষ করিনি, আপনারা যারা পড়তে চান বলতে পারেন। এটাকে মার্কেটিংয়ের বাইবেল বলা হয়, আমি জানি না এটা আসলে বাইবেল কিনা, আমি শুনেছি এটা হচ্ছে বই, অ্যাডভার্টাইজমেন্ট অ্যান্ড দ্য মাইন্ড অফ দি কনজিউমার, হোয়াট ওয়ার্কস, হাউ ডাজ হোয়াই ডাজন অ্যান্ড হোয়াই।
এই বইটা দেখেন, এই বইটা অসাধারণ ভালো, বইটা ইংরেজিতে, অনেকে হয়তো, বাট এই বইয়ের গন্ধ খুব সুন্দর, আমি পড়ি বইটা। এবং আপনি যদি আমার পড়া দেখেন তাহলে এখানে প্রচুর দাগ দেওয়া জিনিস দেখবেন, প্রচুর। আমি মানে এই বইটাই এখন পড়ছি, এই বইটা পড়তে ভালো লাগে, যাদের সামর্থ্য আছে কিনবেন, একটু দাম বেশি বাট পড়ে ভালো লাগবে। ভাই এনাম ভাই কমেন্ট করেছে, তার আগে আচ্ছা এনাম ভাই কমেন্ট করেছে, ভাই এন্টারপ্রাইজিং নিয়ে একটু কিছু বললেন, এখন রিক্সাওয়ালা ভাইরাও ওদের ভাড়া বাড়াই দিছে, কজ বাজেটে সব কিছুর প্রাইস বাড়ছে, তাই সো আমাদের ওয়েডিং ফটোগ্রাফাররা ঠিক উল্টো করছে। ভাই এরম ভাই আসলে আমি কি বলতাম, এটা আমিও ফেস করি, হচ্ছে এখন আসলে এটা নিয়ে মার্কেট তো কেউ ডিসাইড করে দিবে না, এবং আমরা শুধু আমি এই যে আমি লাইভে এসে বলছি, আপনি লাইভে এসে বলতে পারেন, আমার মনে হয় যারা সিনিয়র আছে তারা একটু লাইভে এসে বলতে পারেন। আসলে একটা বিষয়, একটা আপনি যখনই কোনো প্রাইজিং নির্ধারণ করছেন, আমার মনে হয় এটা নিয়ে ওয়ার্কশপ হওয়া উচিত, এটা নিয়ে WPPBতে হচ্ছে কনফারেন্স হওয়া উচিত, কীভাবে প্রাইজিং করা উচিত। আপনি একটা লেন্স কিনছেন, আপনার লেন্স, ক্যামেরা, আপনার ইনভেস্টমেন্ট, আপনার এডুকেশন সব মিলিয়ে আপনি 2-3 লাখ, 4 লাখ, 5 লাখ টাকা ইনভেস্ট করছেন, আপনি নিচ্ছেন 3,000 টাকা, 4,000 টাকা, ভাই এটা কি, আপনার ইনভেস্টমেন্টটাও তো উঠে আসবে না, কারণ এই ফটোগ্রাফি ক্যামেরা লেন্সগুলো তো আপনি 1 বছর 1.5 বছর বেশি ইউজ করতে পারবেন না, সরি আপনি বেশি ইউজ করতে পারবেন না, আপনাকেও টাকাটা তুলে নিতে হবে। আপনি আপনি চিন্তা করে দেখেন, আপনি একটা যদি গ্রাজুয়েট ছেলে হন, আপনি যদি একটা জব করেন তাহলে 15-20 হাজার টাকা বেতন পাবেন, সেই জায়গায় আপনি ফটোগ্রাফি করে এত টাকা ইনভেস্ট করে যদি আপনি মাস শেষে 10-15 হাজার টাকা আর্ন করেন, সেটা এক ধরনের লস। এবং আমি অনেক ফটোগ্রাফারকে দেখেছি বাংলাদেশ থেকে, আমি যাদের সাথে শুরু করেছিলাম অনেকে হারিয়ে গেছে, অনেকে এখনই পাচ্ছে না নতুনদের সাথে, এটার কারণ হচ্ছে তারা আপগ্রেড করেনি, তাদের প্রাইস আপডেট করে নাই। এই জন্য আপনি যদি প্রাইস আপডেট না করেন তাহলে হচ্ছে আপনি একসময় হারিয়ে যাবেন। ব্যাম্বি সেন্ট্রিল নামে একজন ফটোগ্রাফার আছে বিদেশে, উনি খুব সুন্দর একটা কথা বলেছেন, সেটা হচ্ছে ইফ ইউ ক্যান অ্যাফোর্ড ইউর সেলফ দেন ইউ আর টু চিপ, আপনি যদি আপনাকে নিজেকে অ্যাফোর্ড করতে পারেন তাহলে আপনি চিপ। আমি এই এটা বিশ্বাস করি, আমি আমার প্রাইস রাখি সেটাই যেটা আমাকে নিজেকে আমি নিজে অ্যাফোর্ড করতে পারবো না, এরকম করে প্রাইস ঠিক করেন না, আসলে প্রাইস বাড়ানো উচিত। আমার মনে হয় এটা নিয়ে আরও অনেক বেশি ওপেন ডিসকাশন হওয়া উচিত। ইমতিয়াজ ভাই আমার হচ্ছে ভাই আমার আনসারটা কি দিয়ে দিয়েছেন নেটওয়ার্কের প্রবলেমের জন্য, ভাই আবার আনসার আবার প্রশ্নটা করেন, আমি আসলে আপনার আনসারটা প্রশ্নটা পাইনি। সোমা দেখছে, থ্যাংক ইউ, মাঝে মাঝে লাইভে আইসেন, ডিফারেন্ট টপিক নিয়ে কথা বলেন, ওর বাপ রব। ভাইয়া চিটাওমে কোনো ওয়ার্কশপ আছে কি এদের ঈদের আগে পরে? শেহজাদ আপনি আমাদের ওয়ার্কশপ হবে সামনে, তো আমি আসলে বলতে পারছি না, আমাদের বুকিং যখন একটু চাপ কমবে তখন হয়তো আমরা একটা ওয়ার্কশপ অ্যানাউন্স করবো আর কি, আর সামনে WPPB-র কনফারেন্স হতে পারে, সেটাতে জয়েন করতে পারেন। ভালো রিটাচ করার জন্য কি করতে হবে? গুগল, ইউটিউব দেখেন, ইউটিউবে প্রচুর পরিমাণ টিউটোরিয়াল আছে, আর যদি আপনি ইউটিউব থেকে দেখে শিখতে না পারেন তাহলে হচ্ছে আপনি গুরু ধরেন, আপনার কাছে ভালো লাগে এরকম কাউকে আপনি নিজে গিয়ে বলেন, ভাই আপনার কাছ থেকে শিখতে চাই, দরকার হলে আপনার ব্যাগ ক্যারি করবো, দরকার হলে আপনার সাথে আপনার পানি এনে দিবো, চা এনে দিবো, আপনার আপনার কাজ করে দিব, আপনি আমাকে শেখান। আমার মনে হয় না কোনো ফটোগ্রাফার আপনাকে নিরাশ করবে, এটা সে যে কেউ হোক। মিরাজ ভাই বলেছেন ভাগ্য ভালো ইউকে যাও নাই, নইলে আমরা এরকম, না না আসলে আমি এখনও ট্রাই করছি হয়তো দেশের বাইরে চলে যাওয়ার, হয়তো বাইরে দেশের বাইরে চলে যাওয়ার এক সময় চলে যাব। বাংলাদেশে আসলে হচ্ছে যেটা হয়, আমার কাছে মনে হয় বাংলাদেশের চেয়েও বাইরের দেশে ফটোগ্রাফার, বাংলাদেশের ফটোগ্রাফারের অনেক বেশি ডিমান্ড হবে সামনে, আমরা একসময় ফটোগ্রাফার এক্সপোর্ট করতে পারবো। আমার চেষ্টা আছে আসলে বাইরে যাওয়ার, দেখা যাক কী হয়। অনেকে দেখছে আপনাকে লাইভে, দেখা দেখে ভালো লাগছে আকাশিয়া, অনেকে দেখছে, আপনাদের সবাইকে ধন্যবাদ, আপনারা অনেকেই দেখছেন, অনেক বড় বড় মানুষ দেখছে। সোহান লিখেছে ভাই আমার একটা DSLR লাগবে, সোহান DSLR দরকার নেই ভাই, যেটা করছিস সেটাই অনেক ভালো, আর সন্ধ্যার দিকে আমার অফিসে এসে আড্ডা দিলে তাহলেই হয়ে যাবে, DSLR আমার কাছে আছে সেটা ইউজ করতে পারবি। সোমনাথ মহন্ত লিখেছেন, স্যার ব্যাকলাইটের জন্য আপনাকে কি ফেডে দেখা যাচ্ছে? হ্যাঁ আমার পিছনে একটা লাইট আছে, আসলে আমি আসলে আমার বাসায় বসে করছি, আমার কোনো অ্যারেঞ্জমেন্ট নাই, সামনে এটা আমি টেস্ট বেসিসে আসলাম, আমার ইচ্ছা আছে সামনে আরও একটু সেট আপ টেট আপ নিয়ে আসার জন্য, তো আজকে টেস্টটা কীরকম হয় সেটার উপর ডিপেন্ড করবে সামনে আমরা কীরকম করছি। আমার অফিসে একটা সেট আপ হচ্ছে, আমি সেটা এখানেই বলতে চাই, আসলে আমি চাচ্ছি আমাদের বাংলাদেশের যেসব ফটোগ্রাফার রয়েছে তাদের সাথে অনলাইনে লাইভে আমি একটি ইন্টারভিউ নিব, এবং সেটি সবার জন্য উন্মুক্ত থাকবে এবং ফ্রি অফ কস্ট। সো আমি বাংলাদেশের অনেক ফটোগ্রাফারকে বলেছি, অলরেডি অনেকজনের সাথে
সাথে শেয়ার করেছি। আপনারা সামনে সিরিয়ালি একজন পর একজন দেখতে পারবেন। আমি বাংলাদেশের বিভিন্ন ফটোগ্রাফারের সাথে কথা বলবো, বিভিন্ন প্রশ্ন, আমার প্রশ্ন, আপনার প্রশ্ন নিয়ে কথা বলবো, আপনারা সেগুলো লাইভে দেখতে পারবেন। তবে আমি একটা জিনিস বলি, এ ধরনের ইনিশিয়েটিভের জন্য আসলে নিজের পকেটের পয়সা খরচ করে বা আর জন্য সময় দিয়ে কাজ করাটা কঠিন। আমার মনে হয় বাংলাদেশে প্রচুর পরিমাণ ক্যামেরা শপ আছে, প্রচুর পরিমাণ ক্যামেরার অ্যাম্বাসেডর আছে, প্রচুর পরিমাণ ক্যামেরার হচ্ছে ইকুইপমেন্টের দোকান আছে। ওরা যদি আমাদের এইসব ব্যাপারে স্পন্সর করে তাহলে হচ্ছে আমরা আরও অনেক বেশি ফ্রিতে লাইভে আসতে পারবো। আদারওয়াইজ আমাদের ফ্রিতে লাইভে আসার ক্ষমতাটা অনেক কম। বড় নেক্সট ওয়ার্কশপ কবে পাবো? আগামী মাসে হতে পারে বা নভেম্বর হতে পারে আমাদের নেক্সট ওয়ার্কশপ। আসলে যারা ওয়ার্কশপ করতে চান, আমাদের একটা অফিসে আমরা হচ্ছে বুকিং নেই, আপনারা এসে বুকিং করে দিতে পারেন, তাহলে হচ্ছে নেক্সট ওয়ার্কশপের সময় আমরা আপনাকে বলবো। আমাদের ওয়ার্কশপ অবশ্যই ফ্রাইডে স্যাটারডে হয় অথবা বন্ধের দিন হয়, সো এটা নিয়ে আপনার প্রবলেম হবে না আশা করি। দোস্ত আমার কিছু পিক তুলে দিস, আমার ফটো ফেস খুব খারাপ। ফটো ফেস কারো খারাপ না, আল্লাহ যাদের বানাইছে, ঈশ্বর যাদের বানাইছে, সবারই ফটো ফেস ভালো। আমার মনে হয় আমরা যেটা করি সেটা শুধুমাত্র আমরা বুঝি হচ্ছে কোন দিক থেকে আপনাকে ভালো লাগবে সেটাই আমরা শুধু করি। বড় আপনার বাড়ি কি রাঙ্গুনিয়া? হ্যাঁ আমার বাড়ি রাঙ্গুনিয়া। হ্যালো শুভ্র, হ্যালো হ্যালো এলিজেটি, আই কান্ট প্রোনাউন্স ইউর নেম বাট দিস ইজ সো হার্ড ফর মি, বাট থ্যাংক ইউ ইউ আর ওয়াচিং, থ্যাংক ইউ। আচ্ছা, আতা মোহাম্মদ আদনান লিখেছে, বাইরে 2-4 ইয়ার স্ট্রাগল করবেন ফর শিওর, টেক্স টাইম টু বিল্ড আপ বিজনেস, সেকেন্ড শুট করা লাগে ফর লং, অ্যান্ড দে অনলি পে ইউ 100-250 ইউরো ফর দি এন্টায়ার ডে ওয়াল দে চার্জ 15,000। হ্যাঁ আমি আসলে আতা, আমি আসলে এই জিনিস দেখেছি বাইরের দেশে, মানে সেকেন্ড শুটারদের খুব কম প্রাইস দেয়। আমাদের দেশেও আমরা কিন্তু সেকেন্ড ওই তুলনায় আমাদের দেশে আমাদের সেকেন্ড শুটার যারা আছে আমরা প্রচুর পে করি। আসলে আমার মনে হয় বাইরের দেশে সেকেন্ড শুটারদের যদি অবস্থা দেখেন তাহলে আপনি চিন্তাও করতে পারবেন না আমরা বাংলাদেশে কত পে করি। এবং সামটাইমস আমরা আসলে যারা সেকেন্ড শুটার হিসেবে নেই তাদের মিনিমাম এক্সপিরিয়েন্স থাকে, এবং আমার কাছে মনে হয় ওরা কাজ করাচ্ছে আমাদের আমাদের সাথে শেখার জন্য অনেক বেশি যায়, উল্টা আমাদেরকে পে না করে আমরা পে করছি সেটা অন্যরকম। আমার সামনে চিন্তা আছে হচ্ছে ইন্টার্নশিপের একটা ব্যাপার আছে, আমার সাথে গেলে দে হ্যাভ টু পে। মানে আমি এটাকে আসলে মার্কেটিং না, আসলে এটাই সিস্টেম হওয়া উচিত আমার মনে হয়, শিখলে কিছুটা পয়সা দিলে ভালো হয় আর কি। দাদা আপনার কথাগুলো আমার অনেক ভালো লাগে, জুয়েল দেব, থ্যাংক ইউ। সৌরভ সিংহ, হ্যালো ব্রো, হাউ আর ইউ, চায়না গেছে আমাকে ভাই, চেনা গেছে? হ্যাঁ হ্যাঁ চিনছে ভাই, চিনবো না কেন। মেহেদি হাসান জাকি লিখেছে, ভাই ঢাকাতে আপনার ওয়ার্কশপ করতে চাই, ঢাকাতে WPPB-র ওয়ার্কশপ হবে, সেখানে জয়েন করেন, আর যদি এমনিতে করি তাহলে অবশ্যই আমি অ্যানাউন্স করবো, আশা করি কী করবেন। সোমনাথ মোহন্ত লিখেছেন, স্যার এডিটিংয়ের উপর টিউটোরিয়াল ইউটিউবে আপলোড করুন প্লিজ, ক্যামেরা সেটিংসের উপর টিটিএল ফোকাসিং এবং টিউটোরিয়াল। আসলে মানে আমি দেখেন বাংলাদেশে যেটা হয় আর কি, মানে আমি একটা টিউটোরিয়াল আপলোড করলাম সেটা থেকে শিখছে, কিন্তু সেটার মানে মিনিমাম অ্যাপ্রিসিয়েশন বাংলাদেশের মানুষদের কম, আমাদের ফটোগ্রাফারদের কম। উল্টা আমি এমনও দেখেছি আমার সামনে আমার থেকে একটা জিনিস শিখে সে বলছে এটা আমি অনেক কষ্ট করে শিখেছি। তো এটা আসলে মানে আমি এই জন্য অবশ্যই দিচ্ছি না তা না, আমি মাঝে মধ্যে দিই, কিন্তু এমন না একেবারে ফ্রি সব কিছু ইউটিউবে আপলোড করাটা আমাদের পক্ষে পসিবল না, কারণ আমরা যেহেতু ওয়ার্কশপ নেই, এবং ওয়ার্কশপ আমার মনে হয় পয়সা দিয়ে ওয়ার্কশপ করা উচিত, এবং সেটা সেটা হলে আপনি আরও ভালো শিখতে পারবেন। যে একটা কথা আছে সেটা হচ্ছে গুরু দক্ষিণা দেওয়া উচিত যে কোনো কিছু শিখলে। ইউটিউব অবশ্যই, ইউটিউবে আমি ফ্রি অনেক কিছু আপলোড করব, ইউটিউবে আপনি আরও অনেক কিছু ফ্রি দেখতে পারবেন, বাট কিছু কিছু জিনিস আছে যেগুলো আপনি গুরু দক্ষিণে দিয়ে দেখলে শিখলে ভালো হয় আর কি। ইফ আই এম এ অ্যামেচার, হোয়াট ক্যামেরা ইউ ওয়ান্ট টু সাজেস্ট ফর ডে টু ডে ফটোগ্রাফি আদার দেন স্মার্টফোনস? আসলে আমি আপনাকে বলবো ইমতিয়াজ মাহমুদ, আপনি আপনার বাজেট যদি 1,00,000 টাকার নিচে থাকে তাহলে অবশ্যই আপনি আইফোন বা যে কোনো একটা অ্যান্ড্রয়েড ক্যামেরা দিয়ে ছবি তোলেন, ডোন্ট গো ফর এনি ক্যামেরা, কারণ সেটা আপনার কয়েকদিন পর বার্ডেন মনে হবে, এটা আলাদা করে কাঁধে নিতে হবে, এটার জন্য ব্যাগ কিনতে হবে। আবার আপনি 1,00,000 টাকার নিচে যেসব ক্যামেরা পাবেন সেগুলো দিয়ে আমাদের ছবি দেখে যদি আপনি চিন্তা করেন আপনি ক্যামেরা কিনবেন তাহলে সে মানে সেটা জীবনেও হবে না। সো আমার মনে হয় আইফোন বা অ্যান্ড্রয়েড বা হচ্ছে আপনি OnePlus 1-এর যে ক্যামেরাগুলো রয়েছে বর্তমান সময়ে খুব ভালো ক্যামেরা, এগুলো দিয়ে আপনি মানে ইনস্ট্যান্ট ওদের অ্যাপস দিয়ে অনেক ভালো ছবি পাওয়া যায়। সো আপনার তো দরকার নেই হচ্ছে বিশাল একটা ক্যামেরা কিনে ক্যারি করা এবং সেটার অপারেশন শেখা অনেক টাফ। আমার কাছে মনে হয় যাদের বাজেট 1,00,000 টাকার কম আপনারা অবশ্যই স্মার্টফোনের দিকে ঝুঁকেন, স্মার্টফোন 1,00,000 টাকার কমের ক্যামেরার চেয়ে ভালো ছবি তুলতে পারে অনেক অনেক ক্ষেত্রে। DSLR মিররলেস ইন আদার ইউ লাইক DSLR মিররলেস
এটা আসলে আমি বলতে পারবো না, এটা আপনার বাজেটের উপর ডিপেন্ড করে, বাজেট যত বেশি হয় তত ভালো। আমার কাছে মনে হয় বাজেট যদি বাড়ান তাহলে মিররলেসই যান, সনির মিররলেসগুলো অনেক ভালো। আর যদি বাজেট আপনার বেশি না হয় তাহলে হচ্ছে আপনি, এটা বাজেটের উপর ডিপেন্ড করে আসলে টোটাল। আলবি ইরফান লিখেছে, ভাইয়া ভাইয়া এডিটের উপর ইউটিউবে টিউটোরিয়াল দিলে আমাদের জন্য ভালো হবে। আচ্ছা, গত কয়েকদিন ধরে আমি প্রচুর ছবি আপলোড করছি যেগুলো প্রচুর এডিটেড, কেউ বলেছে সেটা, আফজল ভাই বলেছিল। আমার দিক থেকে আমি একটা ভীষণ শেয়ার করতে চাই, সেটা হচ্ছে আমি প্রচুর এডিট পছন্দ করি এবং আমি দিনের পর দিন, ঘন্টার পর ঘন্টা, বছরের পর বছর ইভেন আমি ইউটিউবে বসে হচ্ছে ইউটিউবে টিউটোরিয়াল দেখে দেখে আমি এডিটিং শিখেছি। এবং আমার কাছে, আমি সেদিন আমি খেয়াল করছিলাম, আমি প্রায় হচ্ছে 1 লাখের উপরে ভিডিও দেখেছি এরকম এডিটিং শেখার জন্য। সো আমার কাছে খুব ভালো লাগে এডিটিং করতে, এবং আমি আমি আমার ছবিগুলোকে আমি জার্নালিজমে ফেলতে চাই না, আমার ছবিগুলোকে আমি ফাইন আর্ট বলি। আমি বলি আমার ছবি প্রচুর এডিটেড থাকে এবং আমি ট্রাই করি, আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে ক্লায়েন্ট আমাকে পয়সা দেয় শুধুমাত্র তাকে সুন্দর দেখানোর জন্য। ক্লায়েন্ট কিন্তু পয়সা দিয়ে সাজে, ক্লায়েন্ট সুন্দর করে ভেন্যু সাজায়, সব কিছুই কিন্তু ক্লায়েন্টের মূল লক্ষ্য হচ্ছে তাকে তার বিয়েতে, তার বিগ ডে, এই দিন তাকে সবচেয়ে সুন্দর দেখাবে। এবং আমি সেই কাজটাই করি, আমার কাজ হচ্ছে আমি এডিটিং করি, যাই করি একদম যেমনে পারি, আমার কথা হচ্ছে আমার ক্লায়েন্টকে বেস্ট দেখাতে হবে, তার জীবনে সবচেয়ে সুন্দর দেখাতে হবে। সেক্ষেত্রে আমাকে যদি কোনো ধরনের এডিটিং করতে হয়, আমি সব ধরনের এডিটিং করতে প্রস্তুত। এবং আমার কাছে মনে হয় দেশের বাইরের ফটোগ্রাফি যদি আমরা একটু দেখি, কেদাস বা জনসন উই, জেরিকিউনি অত বেশি করে না, বাট আদার্স ফটোগ্রাফার যারা করে, আমি দেখেছি প্রচুর পরিমাণ এডিট করে এবং দেয়ার মাস্টার। এবং এডিটিং মানে এটা সিরিয়াসলি আমাদের ভাবা উচিত এটা নিয়ে। এবং কিছুদিন আগে জেফ বুনের একটা WPPB-তে ওয়ার্কশপ হয়েছে, সে এডিটিং নিয়ে বলেছে, ফাইন আর্ট ফটোগ্রাফি নিয়ে বলেছে। আমাদের, আমার মনে হয় দেশের বাইরে, দেশের বাইরে প্রচুর দুইটা জনরা আছে, সেটা একটা হচ্ছে আমি যদি বলি, নাম বলি, টু ম্যান ফটোগ্রাফি, ক্রিমসন ফটোগ্রাফি, স্যাম হার্ট ফটোগ্রাফি, রায়ান ব্যানেজার ফটোগ্রাফি, এরা আবার ক্যান্ডিড টাইপস, মুমেন্টস টাইপ ছবি তুলতে পছন্দ করে। আবার জনসন উই, কেদাস হচ্ছে, দিদার বেদি, তারপর হচ্ছে জেরি গিয়নিস, বাম্বি সেন্ট্রিল, রবার্টো ভেনেজুয়েলা, এরা সবাই আবার হচ্ছে আর্টিস্ট, ফাইন আর্ট ছবি তুলতে পছন্দ করে। এখন এক একজনের গুরু এক একজনের। আমি আবার হচ্ছে জনসন উই, কেদাস, জেরি গিয়নিস হচ্ছে এদের ছবি দেখতে পছন্দ করি। সো আমার এদের ছবি ভালো লাগে এবং ওরা যে টাইপের এডিট করতে চায় বা ওরা যে ধরনের ছবি প্রেজেন্ট করে, আমি চেষ্টা করি ও ধরনের করার জন্য। আমি বলি না ওদের ফলো করতে পারি, বাট আই এম ট্রাইং, হয়তো সামনে পারবো। এটা তো আসলে একটা লং লার্নিং প্রসেস। এলিজেটে আর ইউজ ও মেক টিউটোরিয়াল ইউর ফটোগ্রাফি ইউজ ইন ইউটিউব ইউটিউব ফ্রেন্ড বেসিক্যালি এলিজে তো আই ডোন্ট নো ইউ আন্ডারস্ট্যান্ড বাংলা অর নট, বাট উই মেক আই মেক টিউটোরিয়াল ইন বাংলা, আই ডোন্ট নো ইউ আন্ডারস্ট্যান্ড অর নট, বাট ইন ফিউচার আই এম ট্রাইং টু মেক সাম টিউটোরিয়াল ইন ইংলিশ সো দ্যাট আই ক্যান গেট সাম ইন্টারন্যাশনাল ফ্রেন্ডস লাইক ইউ। থ্যাংক ইউ বিং হিয়ার, থ্যাংক ইউ, কিপ ইট। আচ্ছা, আরেকজন লিখেছে, ভাইয়া আসফি লিখেছে, ভাইয়া পোজিং এর ব্যাপারে কি করতাম? পোজিং আসলে মানে অনেকে, আমি যেরকম হচ্ছে টুস করে বলি এভাবে করলে এভাবে হবে, আসলে পোজিং জিনিসটা প্র্যাকটিসের বিষয়। এবং আমার কাছে মনে হয় দীর্ঘদিন প্র্যাকটিস করলে এই জিনিসটা আয়ত্তে আসবে, মানে আগে নিজেকে নিজেকে সেটা বুঝতে হবে। তো আমি একটা জিনিস বলতে পারি, সেটা হচ্ছে একটা সেন্স অফ টেস্ট গ্রো করতে হবে। মানে ধরেন একটা রিক্সাওয়ালা যেভাবে দাঁড়ায়, আমি খারাপভাবে বলছি না, মানে প্রতিজনের একটা আর্টিস্ট যেভাবে দাঁড়ায়, একটা ইউনিভার্সিটি টিচার যেরকম ড্রেস পরে, সবার মধ্যে ডিফারেন্ট 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 ক্যারেক্টার আছে, সবার টেস্ট ডিফারেন্ট ডিফারেন্ট। আপনাকে টেস্ট বুঝতে হবে, আপনার নিজের টেস্ট গ্রো করতে হবে, এবং টেস্টগুলো গ্রো করলে আপনি হচ্ছে ডিফারেন্ট পোজিংগুলো বুঝতে পারবেন। এক্ষেত্রে আমি যে রেফারেন্স হিসেবে যেসব ইউজ করি, আমি প্রচুর পরিমাণ সিনেমা দেখি, আমি সিনেমাগুলোর স্ক্রিনশটগুলো নিয়ে রাখি, ওই পোজগুলো আমি দেওয়ার ট্রাই করি। বলিউডের প্রচুর সিনেমা আছে যেগুলো থেকে আমরা, রোমান্টিক সিনেমাগুলো থেকে, মিউজিক ভিডিও থেকে আমি স্ক্রিপ্ট লিখি, অনেক কিছু আছে যেগুলো আপনি কি করতে পারেন, ওখান থেকে নিয়ে এগুলো মোবাইলে রাখলেন, একটু প্র্যাকটিস করলেন নিজে, বা কাউকে দিয়ে প্র্যাকটিস করালেন, আমার মনে হয় সেটা হলে ভালো হবে। প্র্যাকটিস করতে হবে অনেক দিন, অনেক দিন প্র্যাকটিস না করলে আসলে এটা করাটা টাফ। রাসেম দেখছে, রাসেম ওয়ান অফ দি বেস্ট ফটোগ্রাফার ইন বাংলাদেশ। রাসেমের সাথে আমার একটা কাহিনী আছে, সেটা হচ্ছে আমরা দুজন একবার
নোয়াখালী গিয়েছিলাম ছবি তোলার জন্য। আমি তখন সিরিয়াস ডকুমেন্টারি ফটোগ্রাফি করতাম। আমি আসলে মিস করে রাসেল আমাকে প্রচুর বলে ডকুমেন্টারি ফটোগ্রাফি আবার শুরু করার জন্য বা করার কন্টিনিউ করার জন্য। আমি আসলে করতে পারি না এত, মানে এখনকার কাজে এত প্রেশার, এটার কারণে আর করা হয় না। বাট রাসেম তার হচ্ছে টোন এবং তার হচ্ছে টাইপ অফ ফটোগ্রাফি দিয়ে বাংলাদেশকে নতুন কিছু দিচ্ছে, এটা আমার ভালো লাগে। হচ্ছে কিপ ইট আপ, আমি দেখি সব সময়। আচ্ছা, আমরা যেটা নিয়ে বলছিলাম এখন লেন্সটা নিয়ে বলি। অনেকে আমাকে ফোন দিয়ে জিজ্ঞেস করেন হচ্ছে কোন লেন্সটা কিনবো, বা বিগিনার হিসেবে কোন লেন্সটা কেনা উচিত। এক্ষেত্রে আমি প্রথম বিষয় বলবো, সেটা হচ্ছে লেন্স, এগুলো বাজেটের ব্যাপার। তবে আমার কাছে আপনি যদি হচ্ছে মোটামুটি একটা লেন্স থাকে 18-120 নিকনের জন্য, বা ক্যানন হলে 18-135 বা 105, এই টাইপের যদি লেন্স হয় সেগুলো দিয়ে কিন্তু খুব ভালো ছবি তোলা যায়। আপনি যদি একটু লাইটের বিহেভগুলো জানেন, লাইটগুলো ভালো মতো ইউজ করতে পারেন, আমার মনে হয় খুব ভালো ছবি আপনি তুলতে পারবেন। এবং এক্ষেত্রে একটা প্র্যাকটিসের ব্যাপার, প্র্যাকটিস আসলে টাকা নিয়ে মানুষের বিয়েতে গিয়ে প্র্যাকটিসটা না করে আগে বাসায় বসে বসে একটু প্র্যাকটিস করেন, তারপর মানুষের বিয়েতে, আমরা মানুষের বিয়েতে গিয়ে প্র্যাকটিস করি, এটা আসলে ঠিক না। মানুষের ক্লায়েন্টগুলোকে 100% স্যাটিসফাই করা উচিত। ক্লায়েন্টের বিয়েতে গিয়ে আপনি এক্সপেরিমেন্ট বা হচ্ছে আপনি শিখবেন, এটা এটা আশা করা ঠিক না। আমার মনে হয় ক্লায়েন্টকে ভালো সার্ভিসটা দেওয়া উচিত। তো লেন্সের ক্ষেত্রে একটা প্রাইম লেন্স আপনি নিতে পারেন, 1.4 হলে ভালো, 1.8 হলেও সমস্যা নেই। আমি স্টিল না, আমার কোনো 1.4 লেন্স নাই, আমি একটা 85 ইউজ করি। হচ্ছে 85টা হচ্ছে 1.8 এবং ডি সিরিজের লেন্স, একদম মানে হচ্ছে হচ্ছে আপনি ফোকাস করতে ক্যাত ক্যাত আওয়াজ করে। আর আমি আমি বেশিরভাগ সময় আমি 70-200 ইউজ করি বেশিরভাগ সময়। আর আমার একটা টোকিনা 1100 আছে, সেটা ইউজ করি। আর হচ্ছে 2470 আছে, এগুলো ইউজ করি, 50 প্রাইম ইউজ করি। সামনে একটা 35 mm কেনার ইচ্ছা আছে, হয়তো খুব শীঘ্রই নিব। সীমান্ত ঘোষ লিখেছে ক্লায়েন্ট ডিলিংস এবং বিজনেস মার্কেটিং নিয়ে কিছু বলেন। ক্লায়েন্ট ডিলিংস ক্ষেত্রে হচ্ছে আমি যেটা প্রেফার করি সেটা হচ্ছে, দেখেন আপনি ফটোগ্রাফার, আপনি কিন্তু দর্জি না। আপনি বাসায় গিয়ে, আগের দিনে আমি দেখতাম হচ্ছে দর্জিরা বাসায় গিয়ে কাপড়ের মাপ নিত, বা হচ্ছে আপনি আয়রন ম্যান না, আপনি হচ্ছে বাসায় গিয়ে কাপড় নিয়ে আসবেন, ধুয়ে আবার কাপড় বাসায় দিয়ে আসবেন। সো আমার মনে হয় একটা অফিস মিনিমাম, একটা অফিস মেনটেন করার ট্রাই করেন। অফিস মেনটেন করতে না পারলে অ্যাটলিস্ট আপনি ট্রাই করেন থার্ড কোনো প্লেসে বসার জন্য যেখানে আপনার ক্লায়েন্ট আসবে। বাসায় ক্লায়েন্টের বাসায় গিয়ে যদি আপনি ডিল করেন, সেটা সেক্ষেত্রে আমার মনে হয় প্রফেশনালিজমটা কমে যায়। মিনিমাম একটা অফিস মেনটেন করার ট্রাই করেন। আবার আমাদের দেশের বেশিরভাগ ফটোগ্রাফারের, যদিও সবাই নিজেকে প্রফেশনাল হিসেবে দাবি করে, আমি মানে অলমোস্ট 80% 85% ফটোগ্রাফারের এখনো পর্যন্ত কোনো ওয়েবসাইট নাই, এবং দে আর স্টিল, আমি জানি না এটাকে অন্যান্য দেশে কোথাও সম্ভব কিনা, বাংলাদেশে একমাত্র সম্ভব ফেসবুক পেজ দিয়ে হচ্ছে ফটোগ্রাফি ব্যবসা করা। আমার মনে হয় একজন প্রফেশনাল ফটোগ্রাফার হিসেবে একটা ওয়েবসাইট দরকার, সেটাও এক ধরনের ভালো মার্কেটিং। তারপর আমি বলবো বিজনেস মার্কেটিং অনেক ধরনের আছে। সেটা হচ্ছে প্রথম ব্যাপার হচ্ছে আপনি ক্লায়েন্ট স্যাটিসফ্যাকশন, সেকেন্ড হচ্ছে একটু সময় লাগবে, আপনি আপনার ক্লায়েন্ট তৈরি হতে তো একটা একটা সময় লাগবে। ক্লায়েন্ট তৈরি হওয়ার জন্য কখনো ডিসকাউন্ট দিয়ে বা প্রাইস কমিয়ে আসলে ক্লায়েন্ট তৈরি করা যায় না। আমার মনে হয় প্রাইস বাড়িয়ে আপনি ক্লায়েন্ট ভালো ক্লায়েন্ট ধরার চেষ্টা করেন। এটা বিবিএতে যখন পড়েছিলাম তখন একটা জিনিস বলেছিল, ওয়াটার ডায়মন্ড প্যারাডক্স, আপনারা কেউ পড়েছেন কিনা জানি না, সেটা হচ্ছে পৃথিবীতে পানির দাম সবচেয়ে কম এবং ডায়মন্ডের দাম সবচেয়ে বেশি, অথচ ডায়মন্ড কোনো প্রয়োজন হয় না, বাট পানি খুব আমাদের জীবন বাঁচায়। সো যেসব অপ্রয়োজনীয় জিনিসের দাম কীভাবে বাড়ানো হয়, ডায়মন্ড কেন আমাদেরকে, ডায়মন্ড কেন এত দামি, সেটা কয়টা কোম্পানি সেটাকে নিয়ন্ত্রণ করে, কেন ওরা এত দাম রাখে, কীভাবে সেটা মার্কেটিং করে, এগুলো নিয়ে একটু গুগলে সার্চ দেন পড়েন, আপনার বিজনেস মার্কেটিং নিয়ে আমার মনে হয় অনেক বেশি আইডিয়া চলে আসবে। এবং আমি একটা, এই যে আপনাকে বইটা বলেছি, সে বইতে একটা গল্প, সেটার কাহিনী আছে, কাহিনীটা হচ্ছে কাহিনী না, এটা সত্যি ঘটনা। প্রথম যখন পানির বোতল বিক্রি করা হয়, সে তারা কি নিয়ে বলেছিল, মানে পানি তো তখন আমাদের মতো দূষিত পানি ছিল না, তখন ভালো পানি ছিল, ওই পানিগুলো বাদ দিয়ে ওরা বোতল ওয়াটার সেল করার জন্য চেষ্টা করেছে এবং তারা সাকসেসফুল। সেটা কিভাবে করেছে, আমি এই টাইপের বিভিন্ন জিনিস নিয়ে পড়ি, আপনিও পড়েন, ইউটিউবে দেখেন, আমার মনে হয় ভালো হবে। তবে এটা ডিফারেন্ট একটা টপিকস, আমি একদিন হয়তো এটা নিয়ে টোটাল আলাদা কিছু বলবো। স্যার আপনার এডিটিং টিউটোরিয়াল দেখতে চাই। ভাই প্রথমে, প্রথম ব্যাপার হচ্ছে আমি আমি স্যার না, এক। দ্বিতীয় ব্যাপার হচ্ছে মানে যে দেখা হলে স্যার ডাকা বা হচ্ছে
মানে এগুলো আসলে আমি একদম কি করি না, আমার বয়স খুব বেশি হয় না, আমি এখনো বিয়ে করিনি। তো আপনারা যদি স্যার দাদা এইসব বুড়ো বুড়ো টাইপের বিষয় বলেন, তাহলে আমার আসলে মানে নিজেকেই, আপনারা কোনো কিছু শিখতে চাইলে সরাসরি বলবেন, সেটা আমি আমার সাধ্যের মধ্যে থাকলে আমি বলবো। এডিটিংয়ের ক্ষেত্রে আমি বলতে চাই অনেকগুলো সফটওয়্যার আছে হচ্ছে ওয়ার্ল্ডে, আপনারা ট্রাই করেন ডিফারেন্ট কোনো সফটওয়্যার করার জন্য। আর হচ্ছে লাইট রুম, আমার ইউটিউব টিউটোরিয়াল আছে লাইট রুম, মোটামুটি অনেক কিছু ওখানে আছে। তো আপনি আমার মনে হয় ওগুলো দেখলেই আপনি পারবেন। অভিজিৎ অভি চক্রবর্তী লিখেছে হচ্ছে, দাদা নিকন 2470 আর সিগমা 2435 আর্ট হুইচ ওয়ান ইউ সাজেস্ট? আচ্ছা, আমি আমি প্রথমে আমি যেটা বলবো সেটা হচ্ছে, আমি অবশ্যই ফার্স্ট পার্টি লেন্স চাই, মানে নিকন হলে নিকন, ক্যানন হলে ক্যানন। আমি সিগমা যতই ভালো হোক, ট্যামন যতই ভালো হোক, আমি এগুলোতে যাই না। আমি আমার যদি বাজেট থাকে তাহলে আমি অবশ্যই নিকনের লেন্স কিনবো। সেক্ষেত্রে আমি আই প্রেফার নিকন 2470, যেটা ভিআর টু বা ভিআর ওয়ান এই টাইপের একটা নতুন লেন্স বের হয়েছে। আর সিগমা 24-35 আর্ট লেন্স, এটা আর্ট লেন্স হলেও এটার রেঞ্জটা কম। আপনি যদি ওয়েডিং কাভার করার ট্রাই করেন, 24-70 হচ্ছে বেস্ট, ওয়ান অফ দি বেস্ট লেন্স। পোর্ট্রেটও তুলতে পারবেন, আপনি গ্রুপও তুলতে পারবেন, আপনি ওয়াইডও তুলতে পারবেন। তো সেক্ষেত্রে আপনি সিগমা 24-35টা কিনলে কিন্তু হচ্ছে পোর্ট্রেট তোলার সুযোগ কম। মানে যারা ওয়ান একটা লেন্স দিয়ে সব কাভার করতে চান, আমার মনে হয় 24-70 মানে বেস্ট, ওয়ান অফ দি বেস্ট। আচ্ছা, আমরা আরেকটা বিষয় নিয়ে বলি, সেটা হচ্ছে ফটোগ্রাফারদের হচ্ছে স্ট্রাগল নিয়ে বলি হালকা পাতলা। অনেকে আমাকে বলেন হচ্ছে ফটোগ্রাফি আসলে করছি, বাট তারা প্রচুর পরিমাণে স্ট্রাগলের মধ্যে দিয়ে যাচ্ছে, কাজ থাকে না, প্রচুর পরিমাণ টাকা ইনভেস্ট করে ফেলেছে, তারপর হচ্ছে যে পরিমাণ যে আশা নিয়ে এত টাকা ইনভেস্ট করেছে বা যাদেরকে দেখে এরকম ইনভেস্ট করেছে, ওরকম হচ্ছে না আসলে, বা হচ্ছে মানে এটা বিভিন্ন সময়ে আসলে আপনি মনে রাখতে হবে। আমি একদিন আবির ভাইয়ের সাথে কথা বলছিলাম, আবির ভাই হচ্ছে আবির আবদুল্লাহ, আপনারা চিনবেন, বাংলাদেশের ওয়ান অফ দি ফেমাস টিচার, আমি ওনার ছাত্র। তো ওনার সাথে একদিন কথা বলছিলাম, উনি বলছে এটাই তো আর্টিস্টদের মজা, কিছুদিন পকেটে টাকা থাকবে, কিছুদিন থাকবে না, এটাই তো আর্টিস্টদের একটা মজার বিষয়। আপনি যদি মাস শেষে একটা স্যালারি পান, আপনি আসলে তাহলে ওনাদের লাইফেও কিন্তু প্রবলেম আছে, মানে যারা মাস শেষে স্যালারি পায় তাদের লাইফে এক ধরনের প্রবলেম, আবার যারা আমাদের মতো আর্টিস্ট যারা মানে যাদের ইনকাম ফিক্স না, এক্সপেন্স ফিক্স না, তারাও বিভিন্ন সমস্যায় থাকে। তো আমার আমার বক্তব্য হচ্ছে, অ্যাজ এ আর্টিস্ট আপনাকে স্ট্রাগলটা মেনে নিয়ে আসতে হবে এই প্রফেশনে। বিভিন্ন ধরনের স্ট্রাগল থাকবে, আপনাকে স্বীকৃতি দিবে না, আমাকে স্বীকৃতি দেয় না, আমার ফ্যামিলি, আমার আমার ফ্যামিলিতে স্বীকৃতি পেতে, আমার বাবা তো আমাকে কখনো স্বীকৃতি দেয় না ফটোগ্রাফার হিসেবে, স্টিল না আমার চাচা, আমার মানে আমি জানি না ওনারা কীভাবে নেয়, আমি জানি, আমার মনে হয় কেউ আমাকে ফটোগ্রাফার হিসেবে দুই চোখেই দেখতে পারে না হচ্ছে, এবং আমার এই প্রফেশন নিয়ে সবাই চিন্তিত, আমি আসলে কী করবো। তবে আমি বলবো হচ্ছে, আপনি আপনার ভিশন ক্লিয়ার কিনা, আপনি যেটা চাচ্ছেন, আপনি 10 বছর পর আপনাকে কোন জায়গায় দেখতে চান, সেটা ইম্পর্টেন্ট, আপনি কে কী ভাবছে এটা ইম্পর্টেন্ট না। এবং স্ট্রাগল সবার জীবনে আছে, সবার জীবনে থাকবে, একদিন আপনি পয়সা বেশি কামাবেন, একদিন কম কামাবেন, এটা সবার জীবনে থাকবে, প্রত্যেকটা আর্টিস্ট এটা 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 এর মধ্যে দিয়ে যায়। আপনি দেখবেন যারা সিনেমা করে, যারা নাটক করে, ওদের মধ্যে স্ট্রাগলিং আর্টিস্ট, বৃদ্ধ বয়সে প্রচুর টাকা পয়সার সমস্যা হয়, আমাদের ক্ষেত্রেও সেরকম হতে পারে। এটা আপনাকে মেনে নিতে হবে, এটা মেনে নিয়েই আপনাকে এই প্রফেশনটাতে আসতে হবে, এবং সেটা মেনে নেওয়ার পর আরও অনেকগুলো বিষয় আপনাকে স্যাক্রিফাইস করতে হবে। আপনাকে মানুষ বুঝবে না, আপনাকে মানুষ দাম দেবে না, আপনাকে আপনি কাউকে বলতে পারবেন না। যেমন ধরেন আমাকে কেউ যদি জিজ্ঞেস করে গ্রামে গেলে যেটা হয় আর কি, সেটা হচ্ছে কি করেন, আমি যদি বলি আমি ছবি তুলি, ফটোগ্রাফি করি, তো সেক্ষেত্রে জিজ্ঞেস করে কিসের ছবি তুলেন, একটার পর একটা প্রশ্ন তৈরি হতে থাকে। আমি যেটা করি সেটা হচ্ছে, আমি যদি আমার যদি মনে হয় উনি আমার পটেন্সিয়াল ক্লায়েন্ট না, মানে ভবিষ্যতে উনি আমার ক্লায়েন্ট হওয়ার কোনো সুযোগ নাই, বা উনি আমাকে বুঝবে না, তখন আমি বলি আমি কিছু করছি না, মোটামুটি একটা ব্যবসা ব্যবসা করে খাই, এটুকুই, কাউ বুঝাতে যায় না কাউকে। আবার ধরেন এটাও ভালো লাগে, আমি শুরু করেছিলাম 2007 সালে, এখন 2017 সাল, 10 বছর পূর্তি হচ্ছে অলমোস্ট। তখন আমাদের সবাই কিন্তু লোকজন ফটোগ্রাফি কীভাবে নেয়নি, এখন কিন্তু আমরা যখন একটা ওয়েডিংয়ে যাই, তখন হচ্ছে অনেক আন্টি এসে আমাদের বলে, আমার ছেলেও কিন্তু ফটোগ্রাফি করে, আমার ছেলে ক্যামেরা কিনে তোমাদের ছবি টুবি দেখে, তো খুব ওর ফটোগ্রাফিতে খুব মানে ইচ্ছা ফটোগ্রাফি করবে, তখন আমার না খুব ভালো লাগে, আমার খুব ভালো লাগে। এই অর্থে আন্টি হচ্ছে মানে এই যে শিক্ষিত ছেলেরা, এডুকেটেড ছেলেরা যখন আসছে,
আন্টিরা তখন আমাদেরকে বলছে হচ্ছে মানে অ্যাপ্রিসিয়েট করছে আমাদের এই প্রফেশনটাকে, তখন আমার খুব ভালো লাগে। এটা কিন্তু এই সিচুয়েশন কিন্তু আগের সময় ছিল না। আমার আমি একটা এক্সপিরিয়েন্স শেয়ার করতে পারি, সেটা হচ্ছে খুব বাজে এক্সপিরিয়েন্স আমার লাইফের, যে কারণে ওই দিন থেকে আমি ডিসিশন নিয়েছিলাম আমার জীবনে আমি কোনোদিন রাত 12টার পর আর কারো কাজ করব না, যদি করি তাহলে আমাকে 5,000 করে পে করতে হবে। আর হচ্ছে আমাকে ওনাদের বাসায় নিয়ে যাওয়া হয়, আমাকে নিয়ে যাওয়ার পর আমাকে বলেছিল গাড়ি দিয়ে পৌঁছে দিবে। তখন আমার ক্যারিয়ার শুরুতে 2008 সাল বা এই এই টাইপের সময় আমি ছবি তুলেছি, ছবি তোলার পর জামাই তার বাসর ঘরে ঢুকে গিয়েছে, আমাকে আমি বাইরে বসে আছি, হঠাৎ করে ওদের কাজের মেয়ে জিজ্ঞেস করে কি ব্যাপার আপনি বসে আছেন কেন, তখন রাত 4টা বাজে। আমি আমাকে বললো আপনি একটা সিএনজি নিয়ে চলে যান, আমি বললাম এত রাতে সিএনজি নিয়ে চলে যাবো মানে বুঝলাম না। তো ওই দিন আমার কাছে মনে হচ্ছে আসলে মানে খুব ডিফিকাল্ট এই এই প্রফেশনটা কন্টিনিউ করা, বাট আমি 10 বছর কন্টিনিউ করেছি। এবং আমি ওই ক্লায়েন্টকে একটা ট্রিটমেন্ট দিয়েছিলাম, আমি 1 বছর ওই ক্লায়েন্টকে ছবি দেয় নাই, 1 বছর ক্লায়েন্টকে ছবি দিয়ে নেই, বলেছিলাম আমার ক্যামেরা চিন্তায় হয়ে গিয়েছে। আপনাদের যদি কখনো এরকম ট্রিটমেন্ট করে ক্লায়েন্ট, আপনাকে যে সার্ভিসটা দেওয়ার কথা আপনাকে গাড়ি দিয়ে পৌঁছে দেওয়ার কথা, যদি গাড়ি দিয়ে পৌঁছে না দেয় তাহলে ক্লায়েন্টকে স্ট্রেট তারপরের দিন ফোন দিয়ে বলবেন আপনার ক্যামেরা চিন্তায় হয়ে গিয়েছে, আপনার ওই টাকাটা দিতে হবে, আপনার ছবি শেষ আর আর নাই। দেখবেন মানে এ ধরনের ক্লায়েন্টের শিক্ষা হওয়া উচিত আমার মনে হয় যারা এ ধরনের করে। যাই হোক, আমি মনে হয় অনেকক্ষণ বকবক করে ফেলেছি, অনেকেই দেখছেন, আমি আশা করি না আসলে এতজন দেখবেন। এটা অনেক ভালো বিষয়। এনাম ভাই দেখেছে আমাদের সামনে টপিক নিয়ে আমাদের কি করার ইচ্ছা আছে, একটা নির্দিষ্ট টপিকের উপর কথা বলার ইচ্ছা আছে, সেক্ষেত্রে আপনারা টপিকগুলো সাজেস্ট করতে পারেন, কোন টপিকগুলো নিয়ে আমরা কথা বললে আপনাদের জন্য সুবিধা হয় সেটা নিয়ে বলতে পারেন। ইদানিং অনেক ভালো হচ্ছে, গার্ডিয়ান এখন বুঝতে শিখেছে আমাদের ক্লায়েন্টের বাবা এসে কন্ট্যাক্ট করে, আস্তে আস্তে আপডেট হচ্ছে। ফটোগ্রাফি এখন সবাই কম এখন হ্যাঁ ফটোগ্রাফিতে এখন সবাই আসলে কম বেশি বাজেট রাখে আমার মনে হয়, এবং গার্জিয়ানরা এটার জন্য আলাদা করে চিন্তা করে, আমার এটা ভালো বিষয় আসলে। নানা সামনে আমার বিয়া, তুমি কাজ করে দিবা বা টাকা দিব না, আফটার অল নাতি বলে কথা, এটা আমার হক। এটার একটা সুন্দর আনসার আছে, নানা আমার নানা নানা আমাকে যিনি ডাকছে ওনার নাম, ওর নাম হচ্ছে আব্দুল খালেক মোর্শেদ, আমরা স্কুলে একসাথে পড়তাম, ওর একটা রেস্টুরেন্ট আছে হচ্ছে তাকদির নামে। তো হচ্ছে আমি আসলে চুক্তি করি এ ধরনের কিছু বললে, মানে আমাকে যদি ফ্রিতে করে দিতে বলা হয় আমি বলি হচ্ছে আপনি তাহলে, যেমন ওর একটা খাবারের দোকান আছে, তাহলে আমি ওর সাথে একটা চুক্তি করবো, ও 2 বছর আমাকে ফ্রি খাওয়াবে, ও যদি আমাকে 2 বছর ফ্রি খাওয়ানোর জন্য সে আমাকে অ্যাগ্রি করে আমি ওর বিয়ের প্রোগ্রাম ফ্রি করে দিব, কি বলেন? এর ধরনের কন্ট্রাকচুয়াল বিষয়ে যাবেন। জয়া জয় দেখছে, থ্যাংকস জয়া জয়, সরি আমরা ইন্ডিয়া যাওয়ার কথা ছিল, নিশ্চয়ই সামনে যাচ্ছি, এটা নিয়ে টেনশন করার কিছু নাই, তুমি রাগ করেছো আমি জানি, বাট আসলে কি করব। দাদা আমি ফটোগ্রাফি শুরু করতে চাই, কিছু টিপস দেন। সৌরভ আসলে ফটোগ্রাফি শুরু করতে চাই এই জন্য টিপস হচ্ছে, ফার্স্ট ক্যামেরা কিনতে হবে, বেসিক কোর্স করতে হবে, বেসিক কোর্স করার পরে অ্যাডভান্স কোর্স করতে হবে, তারপর হচ্ছে ইকুইপমেন্ট আরও কিনতে হবে, ইউটিউবে পড়ে থাকতে হবে প্রচুর পরিমাণ, গুগল ইউটিউব এগুলো দেখে নিজেকে ঝালাই করতে হবে। আর আরেকটা উপায় আছে, সেটা হচ্ছে গুরুমুখী বিদ্যা বলি আমি সবসময় আমার যারা স্টুডেন্ট তাদেরকে বলি, সেটা হচ্ছে কারো কারো সাথে অ্যাডজাস্ট করা, মানে যারে যাকেই মনে হয় তোমার ভালো, মানে বাংলাদেশে অনেক ফটোগ্রাফার আছে, তাকে গিয়ে সরাসরি বলা ভাই আমি আপনার ব্যাগ নিব আপনার জন্য, আপনি যা করার তা করব, আপনি আমাকে শিখাবেন, আপনি যা করেন আমি দেখব আমি শিখব। সো এটা এটা হলে শিখতে সুবিধা হয়, মানে শেখাটা তাড়াতাড়ি হয়, আর যদি নিজের কাজ করার ক্ষমতা ভালো থাকে তাহলে শিখতে খুব একটা বেশি সময় লাগে না। আমার মনে হয় শুরু করার জন্য ফার্স্ট বেসিক কোর্স, এবং ওই যে কখন থেকে শুরু করব কিভাবে শুরু করব এটা নিয়ে চিন্তা না করে আসলে নেমে যাওয়া উচিত। আমার মনে হয় অ্যাজ আর্লি অ্যাজ পসিবল নেমে গেলে, তুমি আমাকে বলছো হয়তো এখন থেকে 2 বছর আগ আগ থেকে আর কি, সেটা না বলে আসলে 2 বছর আগ থেকে শুরু করলে এতদিন তুমি আমার মনে হয় আর্নিং পজিশনে চলে যেতে। আসফি কবির বলেছে ভাই লাইটিং নিয়ে কইরেন ভাইয়া, লাইটিং নিয়ে আমাদের আমার সামনে প্ল্যান আছে একটা ওয়ার্কশপ করানোর, ডিফারেন্ট একটা লাইটিং সিচুয়েশন দেখানোর আমাদের। আমি সামনে আমার একটা আমি লাস্ট যে পোস্ট ওয়েডিং এর প্রি ওয়েডিং এর ছবিগুলো আপলোড দিচ্ছি, সামনে আমার 5টা 6টা প্রি ওয়েডিং আছে, তো আমি সবগুলোর বিহাইন্ড দি সিন ভিডিও করছি আমার ওয়ার্কশপে দেখানোর জন্য, কিছু বিহাইন্ড দি সিন হয়তো আমি আপলোড করব। তবে আমি একটা জিনিস বলতে চাই, সেটা হচ্ছে আমি আপনারা যারা আগে দেখেছেন আমি 2টা অক্টা ইউজ করতাম দুই পাশ থেকে, মাঝে মাঝে 3টা লাইট ইউজ করতাম, 4টা লাইট ইউজ করতাম যদি জেল টেল ইউজ করি, বাট
এখন আমি যেটা ফেস করেছি সেটা হচ্ছে আমাদের মানে ফটোগ্রাফির চেয়ে না লাইটিং গিয়ার প্রচুর হয়ে যাচ্ছে, মানে প্রচুর পরিমাণ লাইট ব্যাগ অ্যান্ড ব্যাগেজ নিয়ে আমাদের যেতে হচ্ছে, এবং আমার ব্যাক পেন আছে, আমার হাতে ব্যথা আছে, আমি আমার ডাক্তার বলেছে আমি 70-200 ক্যারি না করার জন্য। আমি এখন ট্রাই করছি মানে লাইট ঠিক থাকবে কিন্তু লাইটটাকে আমরা কত সহজে ক্যারি করা যায় এটা করার জন্য। সো আমি ধরেন আপনার কাছে বিউটি ডিশ আছে, বিউটি ডিশটা ক্যারি করার প্রবলেম, আমি একটা সলিউশন আবিষ্কার করেছি, সেটা হচ্ছে বিউটি ডিশটার একটা ফোল্ডিং ভার্সন আমি বাইরে থেকে এনেছি। আপনারা বলতে পারেন সেটা দেশেও পাওয়া যায়, জিবিন বা এই টাইপের একটা নাম, দেশে যেটা পাওয়া যায় সেটার ভিতরটা হচ্ছে সিলভার, আর আমি যেটা আনিয়েছি সেটার ভিতরটা হচ্ছে সাদা অফ হোয়াইট টাইপের, আমারটা আরও বেশি সফট হয়, স্কিন প্রচুর পরিমাণ গ্লো আসে। সো এই টাইপের ফোল্ডিং, এবং হচ্ছে আমি অপটা ইউজ করে বাদ দিয়ে দিয়েছি, নতুন লাইটিং সেট আপ ইউজ করি, সেটা নিয়ে হয়তো সামনের কোনো ওয়ার্কশপে বলবো, নতুন লাইটিং সেট আপ। এবং আমি ট্রাই করছি লেস ক্যারি, কম জিনিস নিয়ে যাওয়ার জন্য ইভেন্টে, বাট কম জিনিস হলেও যেন সেটা আমাকে প্রচুর পরিমাণ সার্ভিস দেয় আর কি। সো লাইটিং এর জন্য আমি যেটা বলবো সেটা হচ্ছে, ফার্স্ট হচ্ছে ভালো ভালো কাজ দেখেন, ভালো ভালো বিভিন্ন ফটোগ্রাফার রয়েছে তাদের কাজ দেখেন, বাংলাদেশে অনেক ভালো ভালো ফটোগ্রাফি হচ্ছে তাদের কাজ দেখেন, এবং হচ্ছে আমি কয়েকটা সাইট বলতে পারি, আমি অ্যাকচুয়াল সাইটটার নাম ভুলে গেছি, বাট আইসলাইট নামে আইস সোসাইটি নামে একটা জেরিগিউনিসের সাইট রয়েছে যেখানে মেটা ডাটাগুলো দেওয়া হয় লাইটের সব কিছু মেটা ডাটা। ফেসবুকে একটা গ্রুপ আছে strobist.com বা strob.com এই টাইপের strobist.com, সেখানে ছবির পিছনে এক্সিফ ডাটাগুলো দেওয়া হয়, এটা খুব হেল্পফুল, মানে শেখার জন্য খুব হেল্পফুল আমার মনে হয়। আচ্ছা, আর লাইটের ক্ষেত্রে আমার মনে হয় আমাদের দেশে আসলে বর্তমান সময়, আমি জানি না, আমার কাছে মনে হয় কি বাংলাদেশে বেশিরভাগ ফটোগ্রাফার একই রকম ছবি তুলছে, আমিও স্টিল আমি অনেক বেশিরভাগ সময় একই রকম ছবি তুলি, অনেক সময় কিছু করার থাকে না, বাট আমার কাছে মনে হয় শুধুমাত্র আরেকজন যেটা তুলছে সেটাকে ফলো না করে নিজে একটা লাইটের মানে থিম আবিষ্কার করা, নিজে একটা কিছু চিন্তা করা, এটা অনেক ইম্পর্টেন্ট আমার মনে হয়, একটু স্টাডি করলে এটা ভালো হয় আর কি। রিভেন লাইক দিয়েছে, শান্তনু মহাজন আবার লিখেছেন, দাদা আপনার ইউটিউবের নামটা বলবেন প্লিজ। আমার ইউটিউবের নাম আমার সঞ্জয় শুভ্র দিয়ে আছে, আপনি সঞ্জয় শুভ্র দিয়ে সার্চ দিলে পেয়ে যাবেন, ওখানে প্রচুর ভিডিও আপলোড করা আছে, আরও সামনে আপলোড হবে, আপনি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আমার ইউটিউব চ্যানেলে, তাহলে নতুন কোনো ভিডিও আপলোড করলে আপনার কাছে একটা মেসেজ চলে যাবে, আপনি ওই মেসেজ পেয়ে আমার ভিডিওটা দেখতে পারবেন, কোনো ভিডিও মিস করবেন না। তবে প্রচুর পরিমাণে এখনও ভিডিও আপলোড করা আছে, আশা করি সেগুলো আপনার ভালো লাগবে। আপনি স্টুডেন্টদের সাথে ফ্রি ওয়ার্কশপ অর্গানাইজ করতে পারেন, এটা আপনার শুধু অর্থ নয় সুনাম বাড়বে। এটা লিখেছে ডি ক্রিস্টালিক সোম, আপনার কথাটা সুন্দর, আপনি স্টুডেন্টদের সাথে ফ্রি ওয়ার্কশপ অর্গানাইজ করতে পারেন, এটা আপনার শুধু অর্থ নয় সুনামও বাড়বে। আমার আসলে মানে সুনাম দিয়ে প্যাট ভরে না ভাই, এটা হচ্ছে অনেস্টলি স্পিকিং, আমার প্যাট ভরতে হয় আমার পার মান্থ আমার যে খরচটা আছে সেটা তুলতে হয়। সো মানে ইচ্ছা থাকলেও আসলে ফ্রি ওয়ার্কশপ করানোর সুযোগ নেই, আর বাংলাদেশে মানে ফ্রি দেওয়ার তো কোনো প্রশ্নই আসে না বাংলাদেশে কোনো কিছু, কারণ হচ্ছে আমার একজন শিক্ষক ছিলেন আয়ুব ভূঁইয়া ওনার নাম, স্যার এখন মনে হয় কমার্স কলেজের প্রিন্সিপাল, উনি ক্লাস নেওয়ার সময় একটা খুব সুন্দর কথা বলতেন, সেটা হচ্ছে পাকিস্তানিরা বাংলাদেশকে বাংলাদেশের মানুষদের নিয়ে একটা অদ্ভুত কমেন্ট করেছিল, সেটা হচ্ছে পাকিস্তান আর্মিরা যে বাংলাদেশের লোকদের যদি কোনো কিছু ফ্রি দেয় তাহলে বাংলাদেশের লোকজন বলে ফ্রি দেবে কেন, নিশ্চয়ই কোনো প্রবলেম আছে, আবার যদি বাংলাদেশের মানুষের কে কোনো কিছু পেমেন্ট দিয়ে দেয় তাহলে মানুষ বলবে আরে উনি কোনো কিছু ফ্রি দেয় না এরকম করে রাখে, মানে ফ্রি দিলেও সমস্যা, ফ্রি না দিলেও সমস্যা। আমার ইউটিউবে কিছু কিছু ফ্রি জিনিস আছে, অবশ্যই আমি কিছু কিছু জিনিস ফ্রি দিচ্ছি, আর বেশিরভাগ জিনিস আপনাকে কি করতে হবে পয়সা দিয়ে শিখতে হবে, ওয়ার্কশপ করতে হবে, আমার না অন্য আরও অনেক ফটোগ্রাফার ওয়ার্কশপ করাচ্ছে, যে কারো ওয়ার্কশপ আপনি অ্যাটেন্ড করে শিখেন, আমার মনে হয় মানে মানে আপনি যদি ফ্রি কোনো জিনিস পান সেটা উপভোগ করবেন না, মানে ভালো জিনিসের কখনো ফ্রি হয় না, ভালো জিনিস আপনাকে পে করে নিতে হবে। ঝলক শুভ্র সৌরভ লিখেছে, দাদা আমাকে আপনার মুরিদ করে নেন। আসলে এই যে ফেসবুক লাইভে আমি মাঝে মধ্যে আসবো, তুমি এখানে লিখবা আমাকে মুরিদ করে নেন এভাবে হয় না, ঠিক আছে, মুরিদ হওয়ার জন্য যেসব যোগ্যতা অর্জন করতে হয় সেসব মুরিদ হওয়ার যোগ্যতা অর্জন করতে হবে, বিভিন্ন পরীক্ষা দিতে হবে, সেগুলো হলে আমি মনে করবো যদি তুমি মুরিদ হওয়ার যোগ্য হও তাহলে আমরা নিয়ে নিব। আমার এখানে প্রচুর পরিমাণ লোক সিবি, আমার অফিসে আসলে মানে এই পরিমাণ সিবি জমা আছে হচ্ছে মুরিদ হওয়ার জন্য যারা এসছে,
এবং আমি যখন বলি হচ্ছে প্রথম দিন খুব ইন্টারেস্টেড, দাদা আমি এই করবো সেই করবো আপনার জন্য জান দিয়ে ফেলবো, তারপর আমি যখন এর মধ্যে থেকে বেছে যাদেরকে নেই তার মধ্যে 10 জন নিলে তার মধ্যে একজন থাকে, বাকিরা দেখে যখন দেখে হচ্ছে কাজটা অত সহজ না আসলে, মানে তখন নিজেই পালিয়ে যায়। আমার কাছে মনে হয় এই কাজে লেগে থাকার জন্য প্রচুর পরিমাণ ডেডিকেশনের প্রয়োজন, আদারওয়াইজ এই কাজে লেগে থাকা আসলে পসিবল না। মানে ইচ্ছে হলো দুইটা ভালো ছবি তুলবো আসবো, এটা আসলে সম্ভব না। এখানে লেগে থাকতে হলে গালির উপর গালি শুনতে হবে, অনেক কিছু শিখতে হবে, মানে আসলে অনেক কিছু বলে কি করতে হবে করতে হবে, তারপর হয়তো কাজ হবে। চিটাং ওয়েডিং ফটোগ্রাফির কাজ দেখে কেমন মনে হচ্ছে, ভালো খারাপ প্লিজ একটু আমাদের জানাও। লিউ রাজীব জিজ্ঞেস করেছে চিটং এর ওয়েডিং এর ফটোগ্রাফির কাজ দেখে কেমন মনে হচ্ছে, ভালো খারাপ প্লিজ একটু আমাদের। চিটং, আমার কাছে তো মনে হয় মানে এটা আমি জানি না এটা বলা ঠিক হবে কিনা, তবে আমার কাছে মনে হয় আমি যখন ফটোগ্রাফি শুরু করি তখন আমাদের সময় বিভিন্ন ফটোগ্রাফার ঢাকা থেকে এসে কাজ করতো, এবং মানে এটা এটা টোটাল চেঞ্জ হয়ে গেছে গত 2 বছর 1 বছরে। বর্তমান সময়ে আমি, তামজিদ, আদনান যখন বাংলাদেশে ছিল, বা রাসেম, তুমি, এনাম ভাই, জয়, আমরা সবাই ঢাকায় গিয়ে কাজ করছি। সেই তুলনায় আমার একটা ঢাকায় অফিস আছে স্টিল, আমি মানে আমার কাজ ঢাকায় এত বেশি যে কারণে আমি ঢাকায় একটা অফিস নিতে বাধ্য হয়েছি। সো আমার কাছে মনে হয় চিটং এর কাজ বাংলাদেশে অন্য যে কোনো জায়গার চেয়ে অনেক ভালো, তবে আমাদের আমরা আমাদের ক্ষেত্রে আমি বলবো চিটং এর ফটোগ্রাফাররা অনেকটা ম্যাজিশিয়ান না। আমাদের ব্রাইড আসে 10টায়, আজকে আমার 2টা ইভেন্ট ছিল, আমার না মানে আমার টিম মেম্বারদের, আমার টিম মেম্বার আমাকে বলেছে 12টায় হচ্ছে জামাইবাবু স্টেজে আসছে, এবং আমাদের সাথে চুক্তি হচ্ছে 12:30 পর্যন্ত। আপনি আপনার চিন্তাও করতে পারবেন না বাংলাদেশ চিটং এর ফটোগ্রাফাররা কী পরিমাণ কষ্ট করে ছবি তোলে। এরপরও আমাদের ছবি ভালো হয়, এরপরও ক্লায়েন্ট আমাদের নেয়, এরপরও আমাদের ক্লায়েন্ট অ্যাপ্রিসিয়েট করে, এটা আসলে আমাদের ভালো লাগে। আর আমার কাছে মনে হয় চিটং এর ফটোগ্রাফাররা প্রচুর হার্ডওয়ার্কিং বলে হচ্ছে এগিয়ে যাচ্ছে এবং এগিয়ে যাবে, এটাতে আসলে কি নাই, মানে এটাতে আসলে এটা এটা আসলে আমরা বলবো হচ্ছে কি করতে হবে, আমরা এগিয়ে যাব এবং সবাই ভালো কাজ করছে চিটং এর, আমার মনে হয় আরো ভালো কাজ করবে। তবে কম্পিটিশন বাড়ছে ঢাকার সাথে, ঢাকায় আমার মনে হয় ঢাকার সাথে ঢাকার ফটোগ্রাফারদের হচ্ছে সাথে কম্পিটিশন করার জন্য আমাদের আরো অনেক শিখতে হবে, আমাদের আরো অনেক পুঁজি দরকার, শিক্ষার কোনো শেষ নাই। ঢাকার ফটোগ্রাফাররা মানে আমার কাছে মনে হয় হচ্ছে ভিডিওতে প্রচুর পরিমাণ এগিয়ে গেছে, সেদিক থেকে আমরা ভিডিওতে চিটং এর ফটোগ্রাফাররা অনেকটা পিছিয়ে। আমার মনে হয় এই জায়গাটায় কাজ করার অনেক সুযোগ আছে আমাদের। আমি আমি আমার এখানে লাইভে যারা দেখছেন বা লাইভে যারা দেখবেন পরে, আমার কাছে মনে হয় আমি সবাইকে একটা রিকোয়েস্ট করবো, সেটা হচ্ছে প্লিজ যারাই ফটোগ্রাফিতে আসতে চান, ফটোগ্রাফির উপর আর বার্ডেন করার দরকার নেই, বাট ভিডিও ফিল্ড টোটাল খালি, মানে ভিডিওতে আমরা লোক পাচ্ছি না কাজ করার জন্য। আমাদের একদিনে 5টা কাজ থাকলে আমরা লোক পাই না, মানে হচ্ছে এমনিতে কিন্তু ফটোগ্রাফারের অভাব নাই কিন্তু আমরা ভালো লোক পাই না। একটা গ্রুপ ছবি তুলতে পারবে ঠিক মতো ঠিক কেলভিন দিয়ে সেই সেই পরিমাণ লোক আমরা পাই না। সো প্রচুর পরিমাণ ফিল খালি আছে ভিডিওতে, ফটোগ্রাফি তো স্টিল প্রচুর পরিমাণ ফিল খালি আছে। আমার মনে হয় যে কেউ আসতে চাইলে ইন্টারেস্টেড, আমার এখানে আমি ভিডিওর জন্য লোক নিচ্ছি, এনিওয়ান আমার ওখানে এসে যোগাযোগ করলেই হবে, শিখিয়ে নিব, পড়িয়ে নিব, সব কিছু করবো, শুধু ক্যামেরা থাকলে হবে। এডিটিং এ ন্যাচারাল লুক থাকাটা কতটুকু ইম্পর্টেন্ট, কৌশিক বড়ুয়া বলেছে এডিটিং এ ন্যাচারাল লুক থাকা কতটুকু ইম্পর্টেন্ট। কৌশিক, এটা নিয়ে অনেক বিতর্ক আছে, অনেক কথা আছে, অনেক বক্তব্য আছে যে এডিটিং এ ন্যাচারাল লুক থাকবে কি থাকবে না। আমার পার্সোনাল যে বক্তব্য সেটা হচ্ছে ক্লায়েন্ট আমাকে পয়সা দেয় ক্লায়েন্টকে সুন্দর দেখানোর জন্য। ক্লায়েন্ট যেরকম আমরা আমার আমার এখন যেরকম দেখছেন, আমার প্রচুর পরিমাণ ব্রণ আছে, প্রচুর পরিমাণ দাগ আছে, আমি কি এরকম নিয়ে আমার বিয়েতে যাব? আমার বিয়েতে অবশ্যই আমি কোনো একটা পার্লারে গিয়ে 5 দিন ধরে ঘষাঘষি করব, ফেস ওয়াশ করব, মুখ করব, তো মুখ করব, এটা কেন করি? আমাকে সুন্দর দেখানোর জন্য। ক্লায়েন্ট আমাকে টাকা দিয়ে কি করছে? তার ক্লায়েন্ট আমাকে টাকা দিচ্ছে কেন? আমি আমি যেন ক্লায়েন্টকে সুন্দরভাবে রিপ্রেজেন্ট করি। সো ন্যাচারাল লুক, নন ন্যাচারাল লুক, আননেচারাল, এসব বলতে কোনো শব্দ নাই। আমার বক্তব্য হচ্ছে ক্লায়েন্ট যদি স্যাটিসফাইড হয় আপনার কাজে, আপনার লুকে, আপনার আপনার টোনে, তাহলে ইটস ওকে। আপনি ফটোগ্রাফারদের জন্য ফটোগ্রাফি করেন না, আপনি ফটোগ্রাফি করেন হচ্ছে ক্লায়েন্টের জন্য, ক্লায়েন্টের কথা চিন্তা করেন। আর ন্যাচারাল লুক আবার এরকম না, নতুন নতুন ফটোগ্রাফিতে আসলে আসলে যেটা হয় সেটা হচ্ছে প্রচুর পরিমাণ স্যাচুরেশন ভালো লাগে, এটা আসলে একদিনে হবে না, অনেকদিন পর্যন্ত হচ্ছে অনেকদিন পর্যন্ত কি করতে হবে, চেষ্টা করতে হবে কতটুকু হলে ভালো হয় এটা বোঝার জন্য। একজন লিখেছে
অমিতা লিখেছে, দাদা বেস্ট অফ লাক ফর ইফ কিছু, থ্যাংক ইউ। শরীফ মিশু লিখেছে, আমি অনেকজনের লেখা মিস করছি আসলে, মানে এত দ্রুত চলে যাচ্ছে। ওয়েডিং ফটোগ্রাফি ছাড়া আদার কিছু সাজেস্ট করবেন ফর আর্নিং উইথ ফটোগ্রাফি? ওয়েডিং ফটোগ্রাফি ছাড়া প্রচুর পরিমাণ কাজ আছে। স্টক ফটোগ্রাফি, স্টক ছবি তুলে আপনি বিভিন্ন শাটার স্টক, বিভিন্ন ওয়েবসাইট আছে যেখানে আপনি দিতে পারেন, বাংলাদেশে ড্রিক আছে যেখানে আপনি দিতে পারেন এবং সেল হলে আপনি টাকা পেয়ে যাবেন। তবে আমাদের মধ্যে একটা একটা বিষয় নিয়ে আমার মনে হয় ব্যাপার আছে, সেটা হচ্ছে আমাদের মধ্যে গুরামি আছে। বাইরের দেশে একটা ফটো সেল করে $1 চেয়েও কম, বাট সেটা 1000 times সেল করছে। তো আপনি একটু করে যদি এই সব সাইটগুলো অ্যানালাইজ করেন তাহলে কী ধরনের ছবি তুলতে হবে আপনি আইডিয়া পেয়ে যাবেন। এবং ওই আইডিয়াগুলো দিয়ে আমি একটা ইন্ডিয়ান ওয়েবসাইটের নাম বলতে পারি, imagebazaar.com, সন্দীপ মহেশ্বরী এটার প্রতিষ্ঠাতা, উনি বিশাল বিশাল স্পিকার, হচ্ছে মোটিভেশন স্পিকার। আপনি হচ্ছে এইসব ওয়েবসাইট দেখলে আপনি বুঝতে পারবেন কী ধরনের ছবি মার্কেট চায়, মার্কেট অ্যাভেলেবেল, মার্কেটে দরকার, সেই ধরনের ছবি আপনি তোলার ট্রাই করেন, সেই ধরনের ছবি তুলে রাখেন, তুলে রেখে সেগুলো কাজে লাগান, আমার মনে হয় সেগুলো ভালো হবে। তারপর হচ্ছে ফারুক লিখেছে, আমার বিয়ের জন্য রেডি থাকেন, আগে তুমি রেডি হও তাহলে, আমি তো রেডি আছি ভাই। চিরঙ্গের জন্য তাহলে ফটোগ্রাফাররা, ফটোগ্রাফার 11টা থেকে অ্যাসাইন হইলেই পারে, আগে গিয়ে শুধু শুধু প্যারা খাওয়ার দরকার কি? সীমান্ত খুব সুন্দর একটা প্রশ্ন লিখেছে, চিটংয়ের জন্য তাহলে ফটোগ্রাফার 11টা থেকে অ্যাসাইন হলে পারে, আগে গিয়ে শুধু শুধু প্যারা খাওয়ার দরকার কি? আসলে ঘটনা সীমান্ত, আমি জানি না সেটা তুমি কি ইন্টেনশন নিয়ে বলেছো। আসলে যেটা হয়, আমাদেরকে আমরা আসলে 8টা থেকে 12টা পর্যন্ত আমাদের টাইম লিমিট, আমরা ওভাবে করে ক্লায়েন্টকে বলি, ক্লায়েন্ট কটা আসে সেটা ক্লায়েন্টের ব্যাপার। এখন আমরা ট্রাই করি হচ্ছে এই যে একটা কালচার গ্রো করেছে দীর্ঘদিন সময়ে চিটংয়ে, মানে দেরিতে করে আসা, দেরিতে করে ইভেন্ট থেকে যাওয়া, আমরা সেটা চেঞ্জ করার ট্রাই করছি। এটা হয়তো চেঞ্জ হয়ে যাবে, অনেকটা চেঞ্জ হয়ে গেছে, এখন ক্লায়েন্টরা অনেক আর্লি আসে, বেশিরভাগ ক্লায়েন্টই আমি বলবো আর্লি আসে, সামনে হয়তো আরও আর্লি আসবে, আস্তে আস্তে আসলে চেঞ্জ হবে আমার মনে হয়। একজন লিখেছে হারুনুর রশিদ ভাই লিখেছে, দাদা কেমন আছেন? ভালো আছি। একজন লিখেছে, অনিন্দ লিখেছে, আমাকে আরও অনেক বেশি প্রফেশনাল হইতে হবে এবং ক্লায়েন্টকে অ্যাটেনশন দিতে হবে। হ্যাঁ অবশ্যই, আমি আরও অনেক বেশি প্রফেশনাল হব এবং ক্লায়েন্টকে অ্যাটেনশন দিব। আমার মনে হয় আজকে আর লেনদেন না করি, আপনাদের সবার জন্য অ্যাটেনশনের জন্য ধন্যবাদ। আমরা চেষ্টা থাকবে সামনে টপিক নিয়ে কথা বলার, এবং আমি আমার ইচ্ছা আছে বাংলাদেশের যেসব ফটোগ্রাফার আছে তাদেরকে নিয়ে ইন্টারভিউ করার এবং সেগুলো আপলোড দেওয়ার, আশা করি সেখান থেকে শিখতে পারবেন। আর এবার তো আমি কোনো রিসোর্স না নিয়ে বসেছি, আসলে কী নিয়ে বলবো সেটা নিয়েও চিন্তা না করে বসেছি, আর সামনের বার আমি অনেক বেশি রিসোর্স নিয়ে বসবো, যাতে মানে এটা ইন্টারেক্টিভ হয় এবং আমি প্রচুর পরিমাণে ইনফরমেশান আপনাদের দিব হচ্ছে লাইভে, আশা করি আপনাদের কাজ আসবে। এবং আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমি টপিক সিলেক্ট করে দিব, কোন টপিক্সে কোন দিন কথা বলবো, আধা ঘন্টার জন্য হয়তো লাইভ হবে। সো আপনারা আশা করি প্রচুর পরিমাণ কী করবেন, ভালো ভালো থাকবেন। আর সবাইকে ধন্যবাদ, অনেক ধন্যবাদ প্রশ্ন করার জন্য ধন্যবাদ। আর হচ্ছে একটা বিষয় আমি বলি, সেটা হচ্ছে আমরা ফটোগ্রাফার ফটোগ্রাফারকে সবাইকে ফেসবুকে চিনি, বাট সেটা যখন আমাদের সামনাসামনি হয় এমন একটা সবাই ভাব নেয় যে চিনে না আসলে, অথবা এরকম হতে পারে মানে আসলেই সে চিনবে কিনা, এরকম একটা বিষয় নিয়ে হয়তো কথা বলে। আসলে আমার মনে হয় যেটা হওয়া উচিত সেটা হচ্ছে নিজে গিয়ে কথা বলা, আমার মনে হয় সেটাতে সম্পর্ক বাড়ে। আমি নিজে গিয়ে কথা বলার ট্রাই করি যাতে সবার সাথে সম্পর্ক বাড়ে। পার্থ লিখেছে, আমার একটা কথা জানার আছে, কথাটা লিখলে ভালো হতো পার্থ। আনোয়ার হোসেন স্যার লিখেছে, ভাই কেমন আছো? স্যার ভালো আছি। আপনি যদি, আমি যেই স্যারকে চিনি আনোয়ার হোসেন, বাংলাদেশের লিজেন্ড, আপনি যদি উনি হন তাহলে আমি স্যার, আমি অনেক আপনি এখানে কমেন্ট করেছেন এই জন্য অনেক ধন্যবাদ। আমি ভালো আছি স্যার, আশা করি আপনিও ভালো আছেন। আর যদি আপনি সে আনোয়ার হোসেন না হয় আরেকজন আনোয়ার হোসেন হন তাহলে ভাই ভালো আছি, ভালো থাকবেন। আর একটু থাকলে ভালো লাগতো ভাইয়া, মানে আমি আসলে মানে বেশি হয়ে যাচ্ছে মনে করে চলে যাচ্ছি, আর একটু যে থাকবো সেটা নিয়ে আসলে কোনো টপিক পাচ্ছি না। আচ্ছা আমি একটা বিষয় বলতে পারি, সেটা হচ্ছে একটা বই আছে আমার কাছে যেটা আপনারা মার্কেটিং এর জন্য পড়তে পারেন। আমার এখানে তেমন একটা নাই, আমার অফিসে কিছু বই আছে, প্রচুর পরিমাণ বই আছে। আমি নেক্সট টাইম এইসব আমি এখানে আসলে পাচ্ছি না, নেক্সট টাইম আমি এগুলো যখন পাবো আমি লিস্টগুলো নিয়ে আপনাদের একসাথে বসবো, একসাথে বসলে হচ্ছে মানে এই রেফারেন্সগুলো পেলে আপনারা ভালো লাগবে, ওইগুলো পড়লে ভালো লাগবে। আচ্ছা আপনি, আমি
যারা আমার মানে আমার টেবিল দেখতে চান, আমি আপনাদের জন্য একটু টেবিল দেখাতে চাই। ফটোগ্রাফার কি পরিমাণ হচ্ছে, আমি কি পরিমাণ অগোছালো লোক, যদি দেখতে চান তাহলে দেখেন আমার অগোছালো অবস্থা আপনারা দেখতে পারেন, ঠিক আছে? তবে একটা জিনিস, ভালো জিনিস, সেটা হচ্ছে এই জিনিসটা দেখেন, সেটা হচ্ছে এখানে 16টা চার্জ করা যায় একসাথে, এটা খুব ভালো জিনিস। মানে আপনারা যারা, আমি এই প্রোডাক্টগুলো আনার চিন্তা ভাবনা করছি যে 16টা একসাথে চার্জ করা যায়। এগুলা আসলে হচ্ছে মানে এইসব জিনিস ইম্পোর্ট করার চিন্তা ভাবনা করছি। কালকে একটা জিনিস আমি এনেছি, সেটা হচ্ছে এখানে নাই যদিও, সেটা হচ্ছে একসাথে 4টা ব্যাটারি চার্জ দেওয়া যায়। মানে আমরা যেটা, আমার অনেকগুলো ব্যাটারি চার্জার, আপনারা যদি একটু দেখেন তাহলে, যদিও পার্ডন মি, আমার ময়লা এগুলো আসলে, এই যে প্রচুর পরিমাণ চার্জে দেওয়া, এগুলো আসলে মানে আপনারা কি করতে পারেন দেখতে পারেন, হচ্ছে ওই 4টা চার্জার, মানে একসাথে 4টা চার্জ দেওয়া যায়, এই জিনিসগুলো খুব ভালো। বাংলাদেশে এগুলো কেন যারা দোকানদার ওনারা আনে না আমি জানি না। পার্থ বসাক লিখেছে, আচ্ছা চলন্ত গাড়ির যে প্যানিং শট, সেটা বাংলাদেশের কেউ তুলনায়, বোঝামে কি এরকম একটা ছবি দিলে কেমন হয়? পার্থ অবশ্যই ভালো হয়, আমার মনে হয় তুমি ট্রাই করো, সেটা অবশ্যই ভালো হবে, নতুন কিছু আমরাও দেখতে চাই। তুমি তুমিও ফটোগ্রাফি করছো অনেকদিন ধরে, আমি আমি আশা করবো তুমি, আমি তোমার থেকে এই ধরনের ছবি দেখতে চাই, আশা করি তুমি এই ধরনের ছবি আমাদেরকে দেখাবা। আচ্ছা মনিরুদ্দিন শাওন লিখেছে, চিকন পিনের চার্জার হবে? আমি চিকন পিনের চার্জার ইউজ করি না আসলে, হ্যাঁ আমি মোটা পিনের চার্জার ইউজ করি। এটার আনসার আমি আরো অনেকভাবে দিতে পারতাম, বাট হচ্ছে লাইভে এই জন্য এটার আনসার এভাবে দিলাম, ঠিক আছে? এটা একটা বিষয়। আচ্ছা আর একটা জিনিস আমি দেখাতে চাই, সেটা হচ্ছে ও ব্যাকআপ নিয়ে আমি ছোট একটা বিষয় বলতে চাই, সেটা হচ্ছে আমাদের যারা ফটোগ্রাফার আছে তারা ব্যাকআপ নেয় না আর কি ছবিতে। আমি আমার অফিসে 4টা জায়গায় ব্যাকআপ হয় একই ছবি, আবার আমার বাসায় ব্যাকআপ হয় সেম ছবি, আমি 3-4 জায়গায় 5 জায়গায় ব্যাকআপ করে রাখি। একবার আমার ছবি কি হয়ে গিয়েছিল, এরকম হার্ড ডিস্ক নষ্ট হয়ে যায়, হার্ড ডিস্কগুলো কি হয় জানি না, মানে বছর 2-1 পরে নষ্ট হয়ে যাচ্ছে ইদানিং। সো যাদের হচ্ছে এই ধরনের প্রবলেম আছে, সো ব্যাকআপ করেন, ছবি ব্যাকআপ করা খুব ইম্পর্টেন্ট, এটা এটার এটার কোনো হচ্ছে কি বিকল্প নাই। আপনাকে এত ট্রাস্ট করে ক্লায়েন্ট ছবি তুলতে দেয়, আমার মনে হয় আপনার উচিত হচ্ছে ছবিগুলো ব্যাকআপ করা, কোনোভাবে যেন ক্লায়েন্টের ছবি হারায় না যায়, এটা 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 মানে মূল ইম্পর্টেন্ট বিষয় আপনার জন্য, যাতে ছবি ব্যাকআপ। এক্ষেত্রে আমি একটা জিনিস বলবো, সেটা হচ্ছে ব্যাকআপ করার ক্ষেত্রে আপনারা, আমি যেটা বেশিরভাগ ফটোগ্রাফারের প্রবলেম দেখি, সেটা হচ্ছে আমাদের নিকনে 2টা স্লট আছে, মানে ক্যামেরার কার্ডের কার্ডের 2টা স্লট আছে। আমি যেটা করি, একটাতে র তুলি আর একটাতে আমি জেপেক তুলি, তাহলে অটোমেটিক আমি তোলার সময় 2টা ব্যাকআপ হয়ে যাচ্ছে, মানে একটা ব্যাকআপ হয়ে যাচ্ছে, আমার একটা জেপেক হচ্ছে আর একটা র হচ্ছে, জেপেকটা আমার ব্যাকআপ। সো আপনারা যারা ছবি তুলবেন এটা ট্রাই করেন, মানে 2টা কার্ড খুব এক্সপেন্সিভ না, আমার কাছে মনে হয় না এটা খুব বেশি এক্সপেন্সিভ, বাট 2টা কার্ড নিলে যেটা হয়, কোনো কারণে আপনার ছবি হারানোর কোনো ভয় নাই, এটা এটা খুব ইম্পর্টেন্ট। তারপর আমি যেটা করি, সেটা হচ্ছে ওই আমার র কার্ডটা শুধু আমি কপি করি, আর জেপেক কার্ডটা আমি রেখে দিই, আর একটা নতুন করে কি করি, আমি আরেকটা হচ্ছে কার্ড ইউজ করি। নর্মালি আমি 5টা থেকে 6টা 32 GB কার্ড ইউজ করি, যেটা হচ্ছে আমি বাই রোটেশন ইউজ করি। বাই রোটেশন বলতে মানে গতকাল যে ইভেন্টে কাজ করেছি সেম কার্ড দিয়ে আমি আজকের ইভেন্টে কাজ করি না, সেটা 4টা বা 5টা ইভেন্ট গিয়ে পরে গিয়ে ওইটা আমি হচ্ছে ইউজ করি। এতে হয় কি, দেখেন আমি ছবিগুলো প্রথমে 4টা জায়গায় 5টা জায়গায় আমার হার্ড ডিস্কে বিভিন্ন জায়গায় আমি ব্যাকআপ নিই, বাট একটা ব্যাকআপ কিন্তু আমার কার্ডের মধ্যে থেকে যায়, কার্ডটা যদি আমি রিইউজ না করি তাহলে কিন্তু কার্ডের মধ্যে ছবিগুলো থেকে যায়। সো আমি যেটা করি, সেটা হচ্ছে আজকে যেটা ইউজ করলাম আমি ট্রাই করি 4টা ইভেন্ট পর সেটা ইউজ করবো আবার, সো ওই কার্ডের ছবিটা থাকে, আবার আমি যেটাতে র তুললাম সেটাও থাকে, আবার যেটাতে আমি হচ্ছে যেটাতে আমি তুলেছি হচ্ছে জেপেক সেটাও কিন্তু থাকে, সো অনেকগুলো ব্যাকআপ থাকে। সো আমি ফটোগ্রাফাররা বেশিরভাগ ক্ষেত্রে এগুলো ভুল করে, আমাকে মানে বেশিরভাগ ক্ষেত্রে আমি মেসেজ পাই হচ্ছে হ্যাঁ হার্ড ডিস্ক নষ্ট হয়ে গেছে, বা হার্ড ডিস্ক থেকে রিকভার করার উপায় কী। আমি বেশিরভাগ লোকজনকে বলবো প্লিজ মানে এটা কখনোই করবেন না, এটা আসলে মানে কখনোই করা উচিত না। দাদা দাদা কেউ যদি ছবি চুরি করে তার এগেনস্টে কী করা যায়? এই এটা আসলে বিশাল একটা মানে গবেষণার বিষয়। বাংলাদেশে আমি একটা জিনিস বলি, আমরা সব চুরি করে ইউজ করি, সত্যি ব্যাপার সেটা। ফটোশপ যেটা ইউজ করেন সেটা টাকা দিয়ে কিনে, কেউ বাংলাদেশে কেউ বলতে পারবে একটা ফটোগ্রাফার যে পয়সা দিয়ে ফটোশপ কিনছে, ফটোশপ দিয়ে পয়সা দিয়ে লাইটরুম কিনছে, 2-1 জন ছাড়া আর কেউ এগুলো কিনে না, সবাই ওখান থেকে চুরি করে নামায়। তাহলে সে যদি আইসা বলে কালকে যে ফটোশপের জন্য টাকা দিতে হবে, লাইটরুমের জন্য টাকা দিতে হবে, এটার জন্য কী হবে?
আবার বাংলাদেশে ফেসবুকে যখন আমরা আপলোড করি তখন এটা ওপেন, এটা আসলে কিছু নাই। তবে এটা খারাপ, আমি একটা ছবি তুললাম, আমার ছবি সে তার নামে চালিয়ে দিচ্ছে। আমি কালকে আমার একটা ক্লায়েন্ট বললো, সেটা হচ্ছে চিটংয়ে হচ্ছে আপনার দামপাড়ার ওখানে উজ্জ্বল স্টুডিও, সে আমার ছবিগুলো বড় বড় করে প্রিন্ট করে তার স্টুডিওতে রেখে দিছে। আমার আমার পার্সোনালি কোনো প্রবলেম নাই, আমার ছবি যদি দেখিয়ে একজন হচ্ছে তার ব্যবসা বাড়ে, আমার আমার ছবি দেখিয়ে যদি কারো প্যাট চলে তাহলে আমার কোনো প্রবলেম নাই, কিন্তু ক্লায়েন্টের প্রবলেম আছে। ক্লায়েন্ট হয়তো চায় না তার তার ছবিটা ওখানে ঝুলুক। সো আমার 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 কাছে মনে হয় চুরি করার এগেনস্টটা আসলে বাংলাদেশে মানে এর চেয়ে অনেক বড় বড় চুরি হয়ে যাচ্ছে, যেগুলোর এগেনস্টে কোনো ধরনের কি হয় না, মানে কোনো ধরনের আন্দোলন হয় না বা কোনো ধরনের অ্যাকশানে গেলেও বছরের বছর সেটার কোনো ফলাফল হয়। সো ছবি চুরি করার ক্ষেত্রে আসলে কিছু করার নাই, তারপরে যতটুকু ট্রাই করা যায়। আমরা যেটা করি সেটা হচ্ছে ফেসবুকে ওর স্ক্রিনশট দিয়ে ওকে একটু অ্যারেস্ট করার ট্রাই করি, ওকে একটু সবার সামনে পরিচয় করিয়ে দিই যে ও ছবি চুরি করে। তবে বাইরের দেশে একটা ওয়েবসাইট আছে, এটা হচ্ছে ছবি চোর, এটা একটা ওয়েবসাইট আছে, নামটা ভুলে গেছি, ওখানে দিলে ওরা একদম ওয়ার্ল্ড সারা ওয়ার্ল্ড এটা ছড়িয়ে দেয় যে এই লোকটা ছবি চোর, এই লোকটাকে আপনারা কী করবেন, অ্যাভয়েড করবেন, এই টাইপের জিনিস দিয়ে দেয়। সো ওইটা একটা বিষয়। তবে আমার মনে হয় মানে ছবি চুরি করার আসলে মানে এটা ঠিক না, আসলে মানে আরেকজনের ছবি নিজের নাম দিয়ে চালিয়ে আপনি বেশি দূর যেতে পারবেন না। আর মানে ছবি ছবি ফলো করেও আমার মনে হয় ফলো করাটা ভালো, ছবি চুরি করাটা প্রচুর খারাপ। মানে ফলো করলে কখনো একই রকম হয় না, ডিফারেন্ট আর অন্য কিছু বের হয়, বাট চুরি করাটা বিশাল খারাপ, আপনি নাম দিয়ে এটা ঠিক না আসলে। প্রিন্স ফয়সাল বলছে সঞ্জয় দা হেডফোন ইউজ করেন, আপনার ফেস পুরো দেখা যাচ্ছে না। আমার ফেস আসলে পুরো দেখাটা খুব ইম্পর্টেন্ট না আসলে, আমি মানে হচ্ছে ঘুমোতে যাবো এই টাইমে হচ্ছে আসছি, সো আমার ফেসটা আসলে পুরো দেখা যাওয়াটা খুব একটা ইম্পর্টেন্ট না। আর আমার রুমের অবস্থা খুব একটা ভালো না, মানে মানে এটা হচ্ছে পুরোটা দেখানোর মতো অবস্থা নাই আর কি আসলে। মেহেক সিং বলছে হচ্ছে হাই মেহেক, বলছে ভাই মডেলিং এর জন্য পিক তুলতে কেমন খরচ হবে, এটা কি ধরনের মডেলিং, কোথায় ইউজ করবেন আপনি, কয়টা ছবি তুলবেন, কয়টা ড্রেস চেঞ্জ করবেন, এগুলোর উপর ডিপেন্ড করে, এগুলোর উপর ডিপেন্ড করে হচ্ছে ভালো হয়। আচ্ছা আমাকে যেতে হচ্ছে আমার ইভেন্ট থেকে, আমার হচ্ছে যারা টিম মেম্বার ওনারা কল দিচ্ছে, সম্ভবত একটা ইভেন্ট শেষ, তো আমাকে ফোন রিসিভ করতে হবে। আপনারা যারা এতক্ষণ ভালো ছিলেন, এতক্ষণ আমার সাথে ছিলেন, তাদেরকে ধন্যবাদ, আবার দেখা হবে, সবাই ভালো থাকবেন, সবার ভালো হোক, আমরা একজন সবাই শেয়ার করেন, আমরা একজন আরেকজন থেকে শিখবো, শিখে আমরা এনরিচ হবো, বাংলাদেশের ফটোগ্রাফি ইন্ডাস্ট্রি এনরিচ হবে। আর দেখা হলে কথা বলবেন, এটা সবচেয়ে ভালো বিষয়, এটা কথা বললে ভালো লাগে। ধন্যবাদ সবাইকে, থ্যাংক ইউ।